লাঞ্ছগ্য যাতনা সেরাং চাতে ককবর ককতুমাও তিনি না রুকনিকত আই হিরেন দেব বর্মা তিনি নে ককবর ককতুমার উঙ্কা তানে কাউই থাঙ্কা সিএম বিপ্লব কুমার দেবনি বান্ধব অত মার্কং সমানি বারা রোজাগিয়া সানে মাইয়া উঙ্গই লাহার অঙ্করে মাসাঙ্গ অত মার্কং সনাইর তালিকা উঠাঙ্কা সিএম বিপ্লব কুমার দেব নি পান্ডাও আটো মালখুম সলাইমানি বারা রাজাগিয়া খুন সানিম্ব মাইয়া হনে খাদ্যম ফুনগে লাহারো অঙ্করে মা সানলাকিয়া অত মালখুম সনাইর পাতিখা থাকলে মাস তালনি বুড়ি সালমারি ন কিটিংগৈ সাবিমানখা থাকলে মাস তালনি বুড়ি সালমারি ও সিএম বিপ্লব কুমার দেব হকতৈস আমচায় থাংপুরো বিজেপি পার্টির লিডারক অত মালখুম বারা নাহাল্লাই মানে তালনিকা ও থাকা আবা নেরাং তাবো মাইয়াখুন অত মালখুম সনাইর হাইনে বাই লংত্রাই বেলি দলাই মনোগাত হাঙ্কর আসাম আগত লাহার কতর খা দুলাই রং সানলাই লাহার কাশো লাখিয়া অত মালখুম সনাইর খাইনাইদি তাম সাকা অত মালখুম সনাইর বরং খক্তিনক তোমাছাড়া সিএম প্রোগ্রাম নেওয়ার পরে আজকে দুটো তো ইলেকশন কাছে তো অনেক দিন হয়ে গেছে, আমাদের আসলে গাড়ি নিচে আমরা গাড়ি ভাড়াটা এখন অব্দি পাইছি না, তো গাড়ি ভাড়ার জন্য আমরা তারা এখানে খুঁজছি, খোঁজার পরে তারা তো রেজি গাইলে পরে মাঝে রয়েছে না, এইরকম কথাবার্তা আমরা গেছি, আমাদের গাড়ি নিয়েছিল বাবুল শাহ আমরা কত হইলো তারা গাড়ি নিবার সময় তো অনেক কিছু কয়া নিছে, যে ধমকিও দিছে যে না গেলে বেজাল হইব সেন্ডিকেট বাইকের দেওয়া হইব এমন করে ধমকি দিয়ে দিয়ে গাড়ি নিচ্ছে আমাদের, তো এখন অব্দি আমাদের গাড়ি ভাড়াটা আমরা পাইতেছি না, আমরা বক্তব্য বললো এইটা যে আজকে আমরা বিভিন্ন রাস্তাতে অবরোধ করছি, আজকে আমাদের গাড়ি ভাড়া লাগে এবং আমরা যে আমাদের ইলেকশনের আগে যে মুখ্যমন্ত্রী আসছিল হওয়ার সময় আমরা স্ট্যান্ডার থেকে টোটাল নেওয়া হয়েছিল 80 টাকা, ঠিক আছে, তো এটার লেগে নেওয়া হয়েছে বাবুল ছাড়া একশো 5 রকমের তাহলে মনোবাজার যাচ্ছে তাইলে এখানে আমরা স্ট্যান্ডার থেকে গাড়ি নিচ্ছি পার্টির কাজের কথা বলছি, তো আমরা দিয়ে দিচ্ছি গাড়ি, তো দেওয়ার পর আমরা ওখানে প্রোগ্রাম তো শেষ শেষ হওয়ার পর আমরা টাকা ওখানে লাগে, ওখানে টাকা খুঁজতে গেলে বাবুল স্যার কাছে গেলে তাই না পাড়ায় আমরা প্রেসিডেন্টের কাছে মুখে করবার কাছে মুখের দ্বারা ফোন করলে মুখের দ্বারা জানে না এইসব দুই আমরা দিয়ে বেছে তাইনে পয়সা তাই তার কাছে যাইতাম বাবুল স্যার কাছে যাবার নাই, তো আমরা গিয়েছি একদম বাবুল স্যার বাড়িতেও গিয়েছি, যাওয়ার পর তো তাইনি এমডিসি আমাদের যে নতুন যে এমডিসি সঞ্জয় কাছে ফোন করছে, তো তাইনের সাথে কথা কইছে আমরা, তাইনে কইছে যে আমরা কোনো বাজেট এখনো হয়েছে না, যা আগের যে বাজেট হয়েছিল এটা আমরা বাজেটের বেশি কাছে বলে তারা খরচ হয়ে গেছে কত, তো আমরা নতুন করে বাজেট হইলে পরে আমরা এই টাকাটা দিব, আমরা এখন কি আমরা এখন আমরা এটা বুঝি না কোনো বাজেট টাজেট আমরা জানি না, আমরা আজকের মধ্যে টাকা লাগবে তারা কেমনে দিব আমরা জানি না, এটা আমরা টাকা লাগবে, টাকা না দিলে আমরা রাস্তা অবরোধ উঠাই দেবো, টাকা লাগে টোটাল নেওয়া হয়েছে আমরা এখান থেকে 80 টাকারই, অন্য 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 স্ট্যান্ডার্ডের কথা আমরা জানি না কিন্তু আমরা স্ট্যান্ডার্ড এটা আমরা এখান থেকে 80 টাকারই নেওয়া হয়েছে, এটা বলো তো ডুমাছড়া ডুমাছড়া স্ট্যান্ড থানে বিশিতান রমে কথা হাফাং খামানি ইয়াগর মন্ত্রী সভা মুংসা সিলাইজামা রংলুক চাকরিয়া তে এসি রকনি বাগে হাংকুরানি সামঙ্গ কতার মন্ত্রীনি ভারজা ইয়াফারমানি বন্ধুক চাকরিয়া থানে বিশিতান রমে কতাল হাফাং খামানি ইয়াগল মন্ত্রী সভা মুংসা সিলাইজামানি রংলুক চাকরিয়া তে এসি রংনি বাগে হাংকুরানি সামঙ্গ কতাল মন্ত্রীনি ভারজা ইয়াফারজামানি বন্ধুক চাকরিয়া আবার রংন কেবেঙ্গি নাংলাই মঙ্গ অঙ্করে তিসে ফনকা তিনি সাংরং সাল আঙ্গুলিনী প্রেস ক্লাব ককটুমা থুমনাই রং কুটুমঙ্কলাই এমএলএ আশিস দাস হাকতর ইয়মা মানমানি ইয়াগুল এসি রংনি রং সুরংজাংনাই দুই কক্রিক দুই চামুং নমুং নখবই জুদা জুদা সামুংনি ফানরংন সামুং ফানাংজাক দিয়াহনি শাখা থাংনাই বিশিথা রমই সবকা সাত সবকা বিকাশ খেলাইজাংনাই হিনি সামানি আশাউংবো খেলাইজাক দিয়া এমএলএ নি বারজাও ইয়াপরি সামানি চল পাল্টে হাইকেন সেলাইজাখা
तमनी हिनमाले थांनाय बिसि नै रमै बदलनि पान्दाव रिंजोंमा रंगुन क्रिखा तै थांनाय बिजिसा रमै मन्त्री अक्राबबाय मुंसा क्रमुंग नारांगलिया हनि साखा हाफां एबा मन्त्री अक्रानि फासिं कक्सिजावै तिसै फनुका एमएलए आशिष दास नमस्कार त्रिपुरा सांबादिक भाइदेर माध्यमे राज्यवासीर सभाके আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলকে গুরুজনদের প্রণাম জানিয়ে আমার সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু উত্থাপন করার চেষ্টা করছি। মূলত বেশ কিছুদিন ধরে একটা বিষয় আমাকে খুব ব্যথিত করছে এবং আমি ভাবুক হয়ে গিয়েছি এবং সেই জায়গা থেকে শেষ পর্যন্ত সরে ওঠাটা আমার পক্ষে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা হলো আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। ভারতবর্ষের সংবিধান প্রণয়ন হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। আমরা এবার 72তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করেছি। এই জায়গায় দাঁড়িয়ে সংবিধানে আমাদের প্রত্যেকটা মানুষের রাজ্যবাসী সুবিধা ভারতবর্ষ প্রত্যেকটা মানুষের অধিকার সম্পর্কে স্বীকৃত অধিকার সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে আমাদের নাগরিকদের অধিকার। কী কী অধিকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং সর্বোপরি ভূমাধিকার করতে বর্ণিত আছে। এই পরিপ্রেক্ষিতে আপনারা বলুন, স্বাধীনতার সংবিধান রচনার 72 বছর পর এই ভারতবর্ষের মধ্যে সহ এই ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা প্রত্যেক 5 বছর পরপর ভোট প্রদানের মধ্য দিয়ে আমরা সরকার প্রতিষ্ঠিত করি। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলছি, রাজ্যবাসী, আমরা আপনারা কি অধিকার ভোগ করছেন? অন্যের অধিকার আপনারা কি ভোগ করছেন? বস্ত্রের অধিকার কি আপনারা এখনো ভোগ করছেন? স্বাস্থ্যের অধিকার কি ভোগ করছেন? চিকিৎসার অধিকার কি এখনো ভোগ করছেন আপনারা? সর্বোপরি শিক্ষার অধিকার কি ভোগ করছেন? কোনো কিছু অধিকার আমরা এখন পর্যন্ত, স্বীকৃত অধিকার আমরা এখন পর্যন্ত কেউ ভোগ করিনি, যার কারণে আমাদের আজকের দিনে এই অবস্থা। আমরা স্বাধীন হয়েও আজকে আমরা পরাধীন। বাক স্বাধীনতা আপনারা কি, আমরা আপনারা কি ভোগ করছেন সেই বাক স্বাধীনতা? হ্যাঁ, একটা অধিকার শুধু আমরা, যে অধিকারের বলবৎ, যে অধিকার প্রয়োগের কারণে আমরা সমস্ত অধিকারগুলো থেকে বঞ্চিত, সেটা কি? সেটা হচ্ছে ভোটাধিকার। একটা অধিকার শুধু আমরা প্রয়োগ করি, সেই অধিকারটা হলো ভোটাধিকার। সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে, যেমন মোমবাতি যেমন নিজে প্রচলিত জলে তার পার্শ্ববর্তী এরিয়াকে আলোকিত করে এবং নিজে নিঃশেষিত হয়ে যায়, ঠিক তদ্রূপ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত করা পরে আমরা মোমবাতির মতো নিঃশেষিত হয়ে যাই, আমরা অন্ধকারের তলায় তলিয়ে যাই। কোথায় অধিকার, কোথায় শিক্ষা বলুন আপনারা? সেই অধিকার আমাদের স্বীকৃতি দেওয়া অধিকার হাত পেতে নেওয়ার জন্য আমাদের নয়, যেহেতু কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, আজকে আমাদের অবস্থা বলুন। শিক্ষার অধিকার, কোথায় সেই শিক্ষা, কোথায় শিক্ষা? এবং বিগত কিছুদিন আগে উপদেশ দেওয়া এবং পালন করা কঠিন ব্যাপার, সহজ নয়। বিগত কিছুদিন আগে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রত্যেকটা মানুষের ঘরে যদি স্বামী বিবেকানন্দের ছবি রাখা হয় তাহলে ত্রিপুরা উন্নত হয়ে যাবে। স্বামী বিবেকানন্দর অনেকগুলো বাণী আছে,
সেটা দেশ বিদেশে সেই বাণীগুলি অনেকেই পালন করছে। এর বাণীর মধ্যে একটা বাণী সবচেয়ে স্পষ্ট এবং পরিষ্কার, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান কে দিতে পারে? টাকা পয়সা ধন দৌলত দিতে পারবে না, কিচ্ছু দিতে পারবে না, একমাত্র দিতে পারে সুশিক্ষা। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান দিতে পারে সুশিক্ষা। কোথায় আমাদের সুশিক্ষা? কোথায় আমাদের সুশিক্ষা? এই শিক্ষা সম্পর্কে যদি আমরা বলি, কিছুদিন আগে আমি আমার বিধা করেছিলাম, কোথায় স্বাধীনতার পর এই ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবেন, এই ত্রিপুরা রাজ্যের মানুষ আত্মনির্ভর হবেন, কি করে হবে? একটা সমাজকে, বিশ্ব বৃহৎ একটা সমাজকে, সমাজের বিভিন্ন অংশের মানুষের অধিকার যেদিন প্রতিষ্ঠিত না হবে, একটা ত্রিপুরা রাজ্য না হবে স্বয়ংসম্পূর্ণ, না হবে আত্মনির্ভর। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ত্রিপুরা রাজ্যের মধ্যে 52টি চা পাতা বাগান আছে, এবং চা পাতা বাগানের যে এলাকার যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি সব দিক দিয়ে 1947 সালের পর ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে পাঠা গাছের গাছ নাড়লে টাকা পয়সা পর ঝরে, তার ভিত্তিতে ত্রিপুরা রাজ্যে এসেছিল ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে। আজকে তাদের অবস্থা দেখুন, 1947 সালের পর যে অবস্থা, আজকের দিনও তাদের কোনো অবস্থার পরিবর্তন হয়নি, বিশেষ কোনো পরিবর্তন হয়নি। তাই বলছি, আমাদের অধিকার সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করাতে হবে, এবং অধিকার ভোগ করার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা বলুন, সাংবাদিক বন্ধুগণ, আপনারা বলুন, আপনারা কি সাংবাদিকরা কি অধিকার ভোগ করছেন? কি অধিকার আপনাদের ছিল? লক্ষ্য করে দেখুন, আমরা ইতিহাস পড়েছি, ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসন, ব্রিটিশদের কাছে পরাধীন ছিল, তৎকালীন সময়ে সংবাদপত্র মানুষকে জাগ্রত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ছাত্র যুব সমাজকে উদ্দীপিত করেছিল সংবাদপত্রের মাধ্যমে, এবং এই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত। আপনারাও কি স্বাধীন? যদি আপনারা অধিকার করতেন, তাহলে বলুন, আজকের এক বছর যাবৎ ধরে আপনারা কীভাবে নিগৃহীত হচ্ছেন? প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনারাও নিগৃহীত হচ্ছেন, আপনাদেরকে রাস্তায় ধরনায় দিতে হচ্ছে, এই কোন সমাজ? পাশাপাশি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে, আমরা সাধারণ মানুষ মোমবাতির মতো নিঃশেষিত হয়ে যাচ্ছি। আপনারা বলুন, এই সমাজের মধ্যে এই যে ধনী গরিবের পার্থক্যটা কেন এবং কোথায়? মানুষ একটা শ্রেণী, খুব কম একটা শ্রেণী খুব ধনী হচ্ছে, আর বৃহৎ একটা শ্রেণী দিনের পর দিন গরিব থেকে গরিব হচ্ছে, কেন? তারও কারণ আছে। তার কারণ, সরকারি যে সুযোগ সুবিধা আমরা সরকার প্রতিষ্ঠিত করার পর, সরকারি সুযোগ সুবিধাগুলো শুধু একটা শ্রেণীর অংশের মানুষ, যারা রাজনীতির ক্ষমতার মধ্যে বসে আছেন, তাদের একটা শ্রেণী এবং তাদের নিকটাত্মীয় তারাই শুধু ভোগ করে যাচ্ছেন সরকারি সুযোগ সুবিধাগুলো, যার জন্য তার একটা শ্রেণী শুধু বড় হচ্ছে। প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পরে রাজনীতি আমি কেন করব? আমার রাজনীতি করার অধিকার আছে, আমি রাজনীতি দল করছি, আমাকে জনপ্রতিনিধি বানানো হয়েছে, আমার কি করার মানুষের প্রতি আমার কি দায়িত্ব? আমার দায়িত্ব প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে আনা, প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে কথা বলা, প্রত্যেকটা মানুষকে সরকারের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রশ্নতে তাদের সঙ্গে থাকা। কিন্তু আমরা কি করছি? আজকের দিন পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে আমার মনে হয় না রাজনীতি যারা করছেন, দলমত নির্বিশেষে আমি বলছি না, আজকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি বাবুকে আমি করছি না, শুধু এইটুকুই বলছি, আপনারা বলুন, ওকে হাত দিয়ে বলুন, রাজ্যবাসী, এই আপনাদের অধিকার সম্পর্কে কোনো দল আপনাদেরকে অবগত করেছে কি? আপনাদের অধিকার যদি অবগত করানো হতো এতদিন পর্যন্ত, তাহলে আজকে আশির দশকে এই জায়গায় বসতে হবে। এই রাজ্যের প্রত্যেকটা মানুষের অধিকার, শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সাংবাদিক বন্ধুদের, পুলিশ অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিকের অধিকার সুরক্ষিত যতক্ষণ পর্যন্ত
কিন্তু আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে। হ্যাঁ, আমি মনে করি আমাদের পিছনে যদি যাই অতল সমুদ্র তলে তলিয়ে যাব, যদি সামনের দিকে যাই অতল সমুদ্র তলে নিজে তলিয়ে যাব এবং ভবিষ্যতেও অতল সমুদ্র তলের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করাবো। আর যদি সামনের দিকে এগিয়ে যাই সমস্ত পথ পরিষ্কার করে, তাহলে নিজে বাঁচবো এবং অন্যকে আমরা বাঁচাতে পারবো এবং এই রাজ্যটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং এই রাজ্যটাকে ভারতবর্ষের কাছে আমরা চিহ্নিত করতে পারবো। পাশাপাশি এই অর্থে আমি আমার আজকের যে সাংবাদিক সম্মেলন, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং প্রত্যেকটা মানুষকে সরকারি সুযোগ সুবিধা, সঠিক মানুষকে বেনিফিশিয়ারিদের সুযোগ সুবিধা যদি না দেওয়া হয় সামাজিক বৈষম্য আরও বাড়বে। তাই আমি রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি বিনম্রভাবে আবেদন করব, সরকারি বেসরকারি ব্যক্তিগত প্রত্যেকটা মানুষকে কাছে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আমি বড়দের প্রণাম জানিয়ে এবং প্রত্যেকের মানুষকে আমি আপিল করব, আমাদের সেই অধিকারের লড়াইয়ে আপনারা সামিল হবেন। আমরা সামিল হয়ে আমাদের অধিকার আন্দোলনের মধ্য দিয়ে যেহেতু স্বাধীনতা হয়েছে, অধিকার যেহেতু 72 বছর পর আমরা অধিকার পাইনি, আমরা আন্দোলনের মধ্য দিয়ে হলো আমরা আমাদের প্রত্যেকের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। এই কথাটুকু বলে আমি রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমার আপিল, আজকে কোনো দিন আজকে স্বাধীনতার পর আজ পর্যন্ত কোনো দল এই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো দল এগিয়ে আসেননি, আগামী দিনে কোনো লাভ হবে না। কী লাভ হবে আমরা গরিবরা শুধু ব্যবহৃত হচ্ছি। শুধু একটাই বিষয়, এই ভারতবর্ষের সংবিধান আপনারা একেবারে প্রত্যেককেই বিবেকবান একবার বিবেকেরকে প্রশ্ন করে দেখুন, কিসের জন্য একমাত্র একটাই জায়গা একটা অধিকার প্রয়োগ করে, শুধু ভোটাধিকার প্রয়োগ করে আমরা নিজের জীবনকে ধ্বংস করছি। আর কতদিন আমরা দলবদ্ধ নির্বিশেষে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। পাশাপাশি যদি আমি বলি, আমি একজন এসসি রিজার্ভেশন সিট থেকে আমি প্রতিনিধি হয়ে এসেছি, এই জায়গায় যদি বলি আমরা এখনো ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের স্বীকৃত অধিকার থেকে আমি বঞ্চিত, আমরা বঞ্চিত। কোথায় ত্রিপুরা রাজ্যের ইতিহাসে তো হয়নি এমন, সংবিধান স্বীকৃত হওয়ার পর রাজনীতি শুরু হওয়ার পর ত্রিপুরার ইতিহাসে হয়তো প্রথমবার হয়েছে আমরা এসসিরা আমরা দলিতরা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছি। এখন পর্যন্ত মন্ত্রিসভা সম্প্রসারণ হয়নি এবং আমাদের এখন পর্যন্ত কোনো মন্ত্রিসভাতে প্রতিনিধি নেই। শুধু তাই নয়, রাজ্যের আমার দলিত ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে অধিকার প্রশ্ন, যেহেতু সংবিধান স্বীকৃত অধিকারের লড়াই এবং সংবিধানে স্বীকৃত আছে তফসিলি যা রিজার্ভেশন দলিত শ্রেণীর মানুষের রিজার্ভেশন, আজকে বলুন আমাদের অধিকারকে খর্ব করে রাখা হচ্ছে যুগ যুগান্তর ধরে। আপনার সাংবাদিক বন্ধুদের কাছে মাধ্যমে আমি রাজ্যবাসীকে আমার দলিত শ্রেণীর মানুষদেরকে আমি অবগত করাতে চাই, 7 বছর পরে একটা আলোচনা সভা হয়েছিল, আমাদের চেয়ারম্যান ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি। আমি সেদিনও প্রশ্ন করেছিলাম, সেখানে আপনারা ছিলেন না, যার দরুন রাজ্যের মধ্যে পৌঁছায়নি। আমি প্রশ্ন চিহ্ন চাই আমার দলিত বন্ধুদের, দলিত ভাইদের, দলিত মায়েদের অধিকার। আপনারা বলুন আজকে একটা আমাদের দলিতদের জন্য অ্যাট্রোসিটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে, আমার দিল্লি কমিশনে আমি চিঠি লিখেছিলাম দুই একবার, আমি গিয়েছিলাম একবার, অ্যাট্রোসিটি অ্যাক্ট একটা কমিশন, সেই কমিশনের আমাদের ত্রিপুরা রাজ্যের অফিস, ভাবলে অবাক হবেন আপনারাও আমার রাজ্যের দলিতরা আজকে কোন জায়গাতে আছেন। খুব সম্ভবত চারতলাতে একটা অফিস, দুজন ফোর ক্লাস কর্মচারী দিয়ে চলছে একটা কমিশন, এবং এই অ্যাট্রোসিটি অ্যাক্ট বলে আমরা আমাদের প্রত্যেকটা মানুষকে এসসির আমরা 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 নিরাপত্তা বোধ করি এই আইনের বলবতের মধ্য দিয়ে।
এই 3 বছরে এবং বিগত জানি না এই 3 বছরে এই অ্যাট্রোসিটি অ্যাক্টে মাত্র 3খানা কেস হয়েছে, 2খানা কেসের রায় হয়েছে, 1খানার এখনো রায় হয়নি। আজ থেকে 6 মাস আগের রিপোর্ট আপনারা জেনে দেখবেন। আমার দলিত ভাইদের শুধু তাই নয়, আমাদের এসটিদের, আমাদের এসটি ভাইদেরও অ্যাট্রোসিটি অ্যাক্ট ছিল ত্রিপুরা রাজ্যে। এই এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট আজকে ত্রিপুরাতে নেই, দলিত এসটিদের জন্য সেই অ্যাট্রোসিটি অ্যাক্ট নিয়ে যাওয়া হয়েছে শিলংয়ে। সংখ্যাই তো তারা কম নয়, আজকে কেন আমাদের সাথে এই ধরনের প্রতারণা? তাই বলছি, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে এবং প্রত্যেকটা মানুষকে জানাতে হবে। যেহেতু এতদিন কোনো সরকার করেনি, আমাদের প্রত্যেকের অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন করাতে হবে এবং প্রত্যেকের অধিকার আদায়ের যে লড়াই, অধিকার প্রতিষ্ঠার লড়াই আমাদের লড়তে হবে। আর না হলে ভারতবর্ষ ত্রিপুরা রাজ্য থেকে আমরা যারা আছি, সাধারণ মানুষ, শ্রমিক, গরিব, মেহনতি, দলিত, মাইনরিটি, ওবিসি, আমরা সমস্ত অংশের মানুষ আমরা নিঃশেষিত হয়ে যাব। তাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে শুধু আমি আপিল করছি, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমরা অধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা করব, লড়াই প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে আমরা অর্থনৈতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পানীয় জল সব দিক দিয়ে যেন আমরা অধিকার প্রতিষ্ঠিত করতে পারি। এই অধিকারের লড়াইয়ে আপনারা সবাই সামিল হবেন, এই আশা এবং আকাঙ্ক্ষাটুকু রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে কামনা করছি। এবং সর্বশেষ কামনা আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের করছি, আপনাদের মাধ্যমে এই সমাজের অপসংস্কৃতি, সমাজের অপসংস্কৃতি, সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাণ্ডারিকে সঠিক তথ্য উপস্থাপনার মধ্য দিয়ে, এই সমাজ সংশোধিত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম এই সামাজিক মাধ্যমগুলো, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন আর প্রিন্ট মিডিয়াগুলো বলুন, প্রত্যেকটা সামাজিক যে নেই প্রতিষ্ঠা, সমাজের মধ্যে অস্থিরতা, বিশৃঙ্খলা, সমস্ত কিছু আঙ্গুল দিয়ে, অপরাধ প্রবণতার দিকে আঙ্গুল দিয়ে যে এই কাজটা অন্যায় এবং সে অন্যায় করেছে, আগামী দিন আপনাদের হাত ধরে আপনারা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন আজকের দিনে, এবং আপনাদের হাত ধরে আমি চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষের অধিকারের আপিল আপনাদের মাধ্যমে হবে এবং আপনারা সুরক্ষিত হবেন। আপনাদের অসংখ্য অসংখ্য সাহায্য চেয়ে আমি আমার মূল বিষয়ের আলোচনা শেষ করছি। আপনাদের সকলকে নমস্কার এবং রাজ্যবাসীকে নমস্কার। মানে তাদের বিকাশ তো হচ্ছে না, শিক্ষার বিকাশ হচ্ছে না, স্বাস্থ্যের বিকাশ হচ্ছে না, পানীয় জলের বিকাশ হচ্ছে না, বিশুদ্ধ পানীয় জলের বিকাশ হচ্ছে না, তো কোথায় বিকাশ হচ্ছে? তাদেরকে বাদ দিয়ে তো সপ্তাহ বিকাশ সম্ভব নয়। আর তাদের যদি বিকাশ হতো, আজকের দিনে অন্তত দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রাম এবং প্রত্যন্ত পাহাড় জাতি জনজাতি অংশের মানুষ অনেকেই আছেন পাহাড়ে, গিয়ে দেখবেন আপনাদের মাধ্যমে তো সারা রাজ্যের মধ্যে প্রতিনিয়ত খবর প্রচারিত হচ্ছে। আর আমরা যেটা প্র্যাকটিক্যাল পুরো যদি পুরা, তাহলে এই কথাগুলি সম্পূর্ণ অধরা, তার বলার অপেক্ষা রাখে না, তাদের মধ্য দিয়ে তো উঠে আসছে বিষয়গুলি। আচ্ছা, আর একটা বিষয়, আপনি যেহেতু একটা সদলীয় বিধায়ক, নিশ্চয়ই আপনার মানসিকতা আছে জনসাধারণের জন্য কাজ করার জন্য। আপনি কি কোনো কাজ করতে গিয়ে আপনি কি মনে করছেন যে আপনাকে সরকার সহযোগিতা করছে না, আপনি সঠিকভাবে কাজ করতে চাইছেন মানুষের জন্য কিন্তু আপনি সেই সহযোগিতাটা সঠিকভাবে পাচ্ছেন না? যদি পেতেন তাহলে সমাজের জন্য কিছু একটা করতে পারতেন। কিন্তু কী বলবেন যে সরকারের ভূমিকাটা কি আপনার জন্য একজন বিধায়ক হিসাবে? এই বিষয়ে আমি বেশ কয়েকবার আলোচনা করেছি, দুটো তিনটা প্রোগ্রামের মধ্যে, আপনারা জানেন সেই বিষয়গুলো, তিনটা প্রোগ্রামে আলোচনা করেছি। এখানে আর নতুন করে বলার কিছু নেই, তিনটা প্রোগ্রাম একদম পরিষ্কার সাফ কথার মতো আমি পরিষ্কার করে বলে উল্লেখ করার চেষ্টা করেছি। আমি এখন যেহেতু সেই বিষয়গুলো আর আমি আর যেহেতু আমরা অনেকেই জানি না, জানেন আপনারা পরিষ্কার হয়ে গিয়েছে দুটো চ্যানেলের মধ্য দিয়ে, যদি সহযোগিতা খোলাগুলি না বলেন যে আপনি একজন বিধায়ক, মানুষ আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে, আপনি যেই বিধানসভাতে দাঁড়িয়েছেন সেই মানুষগুলি আপনার এলাকার বিধায়ক হিসেবে সরকারের যে প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কত মানে কি বিধান পাচ্ছেন, মানে সহযোগিতা পাচ্ছেন সরকারের এই ক্ষেত্রে? আমার বিধানসভার ক্ষেত্রে কাজ হচ্ছে না এমন কিছু বিষয় নয়, কাজ হচ্ছে, সহযোগিতা যেটুকু পাওয়ার কথা ছিল পাইনি,
আর আপনারা জানেন এই রাজ্যবাসী শুধু আপনারা প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা ছোট থেকে বড়, চলো পাল্টাই পরিবর্তনের যে স্লোগান, সেই স্লোগানের মতো আজকের দিনে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে চলো পাল্টাই স্লোগানের মতো আমাদের অবস্থান সম্পর্কে। আপনারাও জানেন, প্রত্যেকটা মানুষ জানে, আর বলার এখানে কোনো অপেক্ষা রাখে না। চলো পাল্টাই স্লোগানের মতো প্রত্যেকটা মানুষ জানে আমাদের অবস্থান সম্পর্কে। এখন ত্রিপুরাবাসীর জন্য বিকল্প কি ব্যবস্থা আপনার নজরে কি মনে হয়? বিকল্প ব্যবস্থা নজরে বলতে আমাদের ত্রিপুরা রাজ্যের আপনাদের হাত ধরে আপনাদের আপনাদের সহ ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের যতটুকু পারা যায় তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, স্বীকৃত অধিকার, সরকারি সুযোগ সুবিধার যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে সচেতন করা এবং প্রকৃত অর্থে তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা। এ তার মধ্য দিয়ে হবে কি আজকের দিনে ত্রিপুরা রাজ্যে সহ যেটা রেশিও গরিব এবং ধনী, এই যে সুবিধাগুলো মূলত একটা অংশের মানুষ ব্যবহার সুযোগ পাচ্ছে, বাকিরা কিন্তু পাচ্ছেন না, যার জন্য কিন্তু আজকে সরকারের সুযোগ কঠিন বিষয়ে দাঁড়িয়েছে। সরকারের সুযোগ সুবিধা না পেলে একটা মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে আপ্রাণ চেষ্টা করলেও অনেকই সফল হয় না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মন্ত্রিসভার সম্প্রসারণ কি চান আপনি? যে অবস্থা চলছে মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়া কি প্রয়োজন? আর আপনি আরেকটা সংযোজন, যে আপনি বলছেন যে এসসি কমিউনিটিকে কেউ নেই একটা মন্ত্রিসভাতে, আপনি কি চাইছেন যে একটা তহসিলি অংশের একটা মন্ত্রিত্ব দরকার? আর তো বিশেষ বিশেষ আপনি যেটা বলছেন একই, আমার তো আজ পর্যন্ত তো কোনো বিষয়ে আর সিদ্ধান্ত আমাদের নেওয়া করছে না, এখন পর্যন্ত কোনো বিষয়ে ব্যস্ত আছে। একজন স্পিকার আছে, স্পিকার আর মন্ত্রী তো এক নয়। স্পিকার মন্ত্রী হলে সরাসরি মানুষের কাজ করতে পারবে, স্পিকার হলে একেবারে প্রিজার্ভ, একেবারে প্রিজার্ভ, সেই বিষয়ে আপনারা জানেন, একেবারে প্রিজার্ভ হয়ে থাকতে হয়, কারোর সঙ্গে কারোর জন্য তেমন কোনো কিছু করার ক্ষমতা ওনার নেই। রাজ্যের মন্ত্রিসভা কি সঠিকভাবে কাজ করছে কি এই বিষয়টা? মন্ত্রিসভা রাজ্যের উন্নয়নের সাথে কতটুকু হচ্ছে এটা তো আর বলার, এই কথাগুলোর মধ্যে আপনারা বুঝতে পারছেন। আর যেটা বললেন মন্ত্রিসভার সম্প্রসারণ এবং এসসি প্রতিনিধি, মন্ত্রিসভার সম্প্রসারণ তিন বছর অতিক্রান্ত হয়ে গেল, করলেও ভালো না করলেও ভালো, আমাদের যে অপিনিয়ন, আমাদের তো আর অপিনিয়ন কোনো সময় নেওয়া হচ্ছে না, আমাদের তো এই অপিনিয়ন যেহেতু নেওয়া হচ্ছে না, আমরা এই মন্ত্রিসভার বিষয়ে আর আমরা বিশেষ কিছু বলতে চাইছি না। সাত তিন বছর হতে চলছে, এই যে মন্ত্রিসভা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, আমার মনে হয় আর কবে হবে সন্দেহের অবকাশ আছে। আচ্ছা, কি এখনো রাষ্ট্র হিসেবে সাংবাদিক আমার দিকে এই পৃথিবীর আলো আগে দেখেছেন, আমি প্রথমেই বারবারই বলার চেষ্টা করছি, আমরা কি অধিকার সম্পর্কে সচেতন এবং অধিকার ভোগ করছি? আপনি বলেছেন আমরা অধিকার পাচ্ছি না, এখন অধিকারের জন্য আপনি কি কোনো আলাদা করে লড়াই করবেন? আমি আলাদা করে লড়াই করবো বলতেই আমি আজকে আপনাদেরকে দেখেছি, আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীকে এবং আপনাদেরকে সাহায্য চাইছি, আপনাদের সাহায্য আমি সর্বাগ্রে চাইছি, রাজ্যবাসীর সাহায্য চাইব এবং লড়তেই হবে আমাদেরকে। কবে থেকে লড়বেন, কিভাবে লড়বেন, এরকম কোনো আন্দোলনের জন্য ফিক্সড তারিখ না, কোনো তারিখ, কোনো ব্যানার, মানে আন্দোলন লাগে আলাদা কোনো ব্যানার অধিকারের জন্য আলাদাভাবে আপনি ব্যানারটা হতে পারে যে কথা বললেন, ব্যানার হয়তো ব্যানার একটা হতে পারে, কারণ একটা ব্যানারের নিচে থেকে কোনো রাজনৈতিক ব্যানার হবে না, রাজনৈতিক ব্যানার ছাড়াই আপনি অধিকার লড়াই হচ্ছে। কবে নাগাদ শুরু করবেন? আজকে থেকে কাজ শুরু করছি, আপনাদের হাত ধরে আপনাদের মাধ্যমে প্রচার দিয়ে আজকে থেকে শুরু করলাম। হ্যাঁ, কখন কবে কিভাবে কোন কাজ কোথায় করব আপনারা জানবেন, আপনাদের সহযোগিতা আমি বারবার কামনা করছি, আপনারা জানবেন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে মুখ্যমন্ত্রী উপদেশ দিচ্ছে কিন্তু তিনি সঠিকভাবে তার উপদেশ পালন করছেন না, এই বিষয়ে আপনার বক্তব্য, মানে কোন উপদেশ দিচ্ছেন কি, মানে এখানে আপনি বারবার বলছেন অন্যের অধিকার কি আমরা ভোগ করছি, বস্ত্রের অধিকার, স্বাস্থ্যের অধিকার, তাহলে সরকার বলছে বারবার যে আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের পাশে সবসময়
মানে নেতার করছে, বিশেষ করে আপনি আবার বলেছেন হ্যাঁ যে মুখ্যমন্ত্রী তার দেওয়া নির্দেশ পালন করছেন না সঠিকভাবে, এই বিষয়টা কিভাবে আপনি ব্যাখ্যা করেন? আমি তো বলেছি এই বিষয়ে ব্যাখ্যা বলতে কি তার শুধু মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী কথা যেহেতু এখন উনি বর্তমানে আছেন তার কথা উঠিয়েছি, এবং আমি কিন্তু পক্ষান্তর একটা কথা উঠিয়েছি যে আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত একটা সমাজ তো আর দু বছর আর তিন বছরে পিছিয়ে যা গিয়েছে না, এই সমাজটা দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বঞ্চনার শিকারের মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে এই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছি, প্রতিষ্ঠিত একটা জায়গাতে সমাজটা হয়েছে। তাহলে আপনি এই কথা এই কথা শিওর যে রাজ্যে কোনো সুশিক্ষা, রাজ্যে সুশিক্ষা, সুশিক্ষার সুশিক্ষা কথার অর্থ হচ্ছে আপনারা জানেন স্বামী বিবেকানন্দ সুশিক্ষা আধ্যাত্মিক ন্যায়পরায়ণতার শিক্ষা, আধ্যাত্মিকতার শিক্ষা থেকে শুরু করে বাস্তবমুখী শিক্ষা সমস্ত কিছু শিক্ষা। মানুষ আজকের দিনে শিক্ষা সুশিক্ষার উভয় অভাব, যদি সুশিক্ষা থাকতো আপনি বলুন আমি যে সমাজটার কথা বললাম আজকে যদি সুশিক্ষা থাকতো, আজকে যে সমাজটার কথা বললাম আজকে চা বায়ান্নটা চা পাতা বাগানের অবস্থাগুলো আপনারা দেখুন, গ্রামের প্রত্যন্ত প্রত্যন্ত যে আমার জনজাতি অংশের মানুষ প্রত্যন্ত পাহাড়ে যারা বসবাস করছে তাদের শিক্ষা শিক্ষাগত অবস্থানগুলো আপনারা দেখবেন কোন জায়গাতে, হ্যাঁ একটা জায়গাতে শিক্ষা ন্যূনতম হচ্ছে যেটা হচ্ছে শহরমুখী শিক্ষা, ন্যূনতম কিছু হলে হচ্ছে, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং আমার প্রত্যন্ত পার্বত্য ত্রিপুরা আমার জনজাতি অংশের যে মানুষের বসবাস প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত পাহাড় সেই জায়গাতে শিক্ষার অবস্থাগুলো আপনারা দেখুন, যেটা দেখা গিয়েছে প্রত্যেক বছর মাধ্যমিকে অনেক স্কুল ড্রপ আউট হচ্ছে এই প্রত্যন্ত পাহাড় অঞ্চলে, যদি ভালো শিক্ষার ব্যবস্থা থাকতো তাহলে ড্রপ আউট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা সমস্ত অধিকার থেকে বঞ্চিত, এক দু নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী তার সঠিক উপদেশ পালন করছেন না, তিনি শুধু বানিয়ে দিয়ে যাচ্ছেন, তিন নম্বর হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই স্লোগান কি কতটুকু কার্যকর রাজ্যে? এই স্লোগান কতটুকু কার্যকর এবং বাস্তব আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই বললাম বিশেষ একটা শ্রেণীকে বাদ দিয়ে বিশেষ একটা ব্যবস্থাপনাকে বাদ দিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে হবে? আজকে যেটা শিক্ষার কথা বললাম আজকে প্রত্যেকটা প্রত্যন্ত পাহাড় অঞ্চলে এবং চা পাতা বাগানগুলোর যে অবস্থা শিক্ষার দিক দিয়ে স্বাস্থ্যর দিক দিয়ে অর্থনীতির দিক দিয়ে তাদের যে অবস্থা সেই অবস্থার এই তিন বছরে কোনো অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি, এত বড় সমাজকে বাদ দিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা কী করে হবে? শ্রেষ্ঠ ত্রিপুরা হতে হলে প্রত্যেকটা মানুষকে ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলেই শ্রেষ্ঠ হবে। বৃহৎ একটা অংশের মানুষ, শুধু আমি আপনি নই, বৃহৎ সমাজের অংশ আজকে পিছিয়ে আছে বিভিন্ন দিক দিয়ে, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে পানীয় জল থেকে চিকিৎসা থেকে সব দিক দিয়ে তারা পিছিয়ে আছে। আপনাদের পত্রিকার মাধ্যমে নিউজের মাধ্যমে আপনারা আমরা এই রাজ্যবাসী অবগত হচ্ছেন প্রতিনিয়ত যে তারা কী অবস্থায় জীবনযাপন করছে, তাদেরকে পারছে কী করে সুস্থ থাকবে? একটা বছর গেল একটা বারে একটা ফোনও আসলো না যে আশিসবাবু তোমাকে কাজ করতে হবে, আশিস আপনাকে কাজ করতে হবে, কারোর তরফ থেকে কোনো ফোন আসেনি, প্রার্থনা প্রার্থনা হলে আর এই অবস্থা কত কী হবে। দুই নম্বর হচ্ছে কি এই কিছুদিন আগে এক শিক্ষক বলেছে তৃণমূল যে বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর হ্যাঁ এবং সোমবার দিন গেল সোমবার দিন কৈলাস শহরে এক তৃণমূল নেতা বলেছে যে কিছু সংখ্যক বিধায়ক এখানে যোগাযোগ করছে আগামী দিনে এখানে তৃণমূলের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, বিশেষ করে রাজনৈতিক মানুষের রাজনীতি ত্রিপুরা রাজনৈতিক স্বার্থে নতুন করে সংগঠন বা তৃণমূলের স্থান করতে পারে বা আপনারা কি এরকম ভবিষ্যতে কিছু দেখছেন? না না না, প্রথমত আমি সেদিনও বুঝলাম যে এই বিষয়ে আমাদের আমার ব্যক্তিগতভাবে কোনো কোনো কিছু জানিও না, আমি এই বিষয়ে আমি অ্যাডভান্স আমি হইতাম আছি না আর উত্তর দিতে হবে, আমি এই বিষয়ে ইন্টারেস্টে দিই না। আমি আগেই বুঝছি কী লাভ হইব, পঁচিশ বছর পরিবর্তন করলাম, পঁচিশ বছর পরিবর্তন করে প্রত্যাশা মানুষ বুঝতেছে, আমরা যেহেতু এমএলএর এখানে কী অবস্থাতে আছি,
সিক্রেট টপ এখন হয়ে গেছে। এই জায়গাতে আমাদের একটাই প্রশ্ন, প্রত্যেকটা মানুষের কাছে আপিল, প্রত্যেকটা মানুষের নাগরিকদের অধিকার, আপনাদের সহ সরকারি কর্মচারী থেকে শুরু করে ত্রিপুরাদের প্রত্যেকটা মানুষের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সেই অধিকার বাস্তবে রূপদান করা, সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করা এবং সেই সরকারি সুযোগ সুবিধাগুলো হরিবংশের মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা, সকলের সাহায্য নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। প্রথম কাজ কী হবে, গরিব শুধু গরিবই থাকুন, রাজনীতি হ্যাঁ আমার তো অনেকেই কো ভাই তুমি যে কাজ করতেছ ও পোস্টেও কো তুমি তো টিকিট টিকিটের লাগে কি সব লোক টিকিট লাগে রাজনীতি করতে হবে, আমি তো টিকিটের রাজনীতি করি না, এ দিব কে না দিব কিন্তু দিব কিতা করবো না করবো এটা অনেক পরের ব্যাপার। আমি এখন যদি কিছু না করতাম পারি আমি পাঁচ বছর পরে চিন্তা করি আমি কী করি, যেটা আমি কইতেছি কোনো সরকারের কোনো প্রতিনিধি যদি একটা একজন যদি প্রতিবাদ করতো একটা সূত্র শুরু করতো আজকে হয়তো আমরাও প্রতিবাদী হইলাম, দেখছেন প্রতিবাদ হিসাবে সত্যি বাধ্য হয়েছে। প্রতিবাদ এমন একটা বিষয় সমাজকে জাগ্রত করা, সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে সাহায্য করে সেই প্রতিবাদ। আচ্ছা এই যে আপনি যে জন বিধায়ক যে বিজেপি দলের বিধায়ক, বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি হয়, এই তিন বছরে কয়টা কর্মসূচিতে আপনি ডাক পেয়েছেন বা কী ধরনের সহযোগিতা পেয়েছেন? এখনো পর্যন্ত বিজেপি পার্টির বিষয়েও আপনাকে খুব কম দেখা যায়, কেন কম দেখা যায় বিষয়টা যদি কোনো সেটা তো আপনাদেরকে বললামই, আমাদেরকে একটা এডিসি নির্বাচন গেল, একটা ফুল একটা কাজ করার জন্য লোকসভা নির্বাচন হয়েছে, কাজ করতাম দিনের রাত রাত্র দিন হয়েছে, দিনের রাত দেখতে খবর পাইবেন এবং ফুটে গেছে মনে হচ্ছে আমার রাজ্যের সবচেয়ে বেশি প্রথম লোকসভাতে আমি করছি, কারণ আমার বিধানসভাতে স্টুডেন্ট প্রচুর ছিল, কাজ করছে একদম ত্যাগ করে সমস্ত কিছু ত্যাগ করেই কাজ করছে, রেজাল্ট ভালো হয়েছে, কাজ করার সুযোগ দিছে না, হয়েছেই না, কোনো প্রোগ্রামে ডাকে না, কোনো একটা প্রোগ্রামে আজকে দেড় দুই বছর ধরে ডাকে না লোকসভার ফোর থেকে। আমি যেটা কইছেন স্বামী বিবেকানন্দ কইছেন যে যোগ্য জায়গাতে থাকতে যদি যোগ্য সম্মান না পাওয়া পাওয়া যায় ওই জায়গাতে আগ বাড়াইয়া গিয়া সব যাওয়াটা উচিত না। এখন যদি আপনাদের দল থেকে কোনো রকমের নোটিশ পাঠায় যে আপনারা যেভাবে কথা বলছেন বা কিছু করছেন যোগ্যের সাথে, তাতে যদি আপনাদের কোনো অপসারণ বা কিছু তাতে কি আপনার না? আমি আজকের থেকে পিপি টোয়েন্টি বসলাম, মেনাল এনজিও বসলাম, এরপরেও আমার ডাকছে না, এরপরেও ডাকছে না, দল ডাকলে কেন যেতাম না? দুইবার কথা কইছি এমন তো কোনো বিবৃতি হয়েছে না, সুযোগ হয়েছে না, প্রতিক্রিয়া হয়েছে না, এখনো এই বিষয়ে আলোচনা করাটা ঠিক না, এটা দলের কাজ করতেছি, মানুষের দলের কাজ করা আর মানুষের কাজ করা এক কথা, জনগণের কাজ করার আপিল নিয়ে এখানে কথা কইতেছি, কাজ করুক এতে মননা দলীয়ভাবে কোনো আমি এটা বিশ্বাস করছি, দলে থেকে না কাজ করতে পারলে আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো, ঘর থেকে না কাজ করতেই বো আমার ঘর থেকে বাইরে গিয়ে কাজ করতে পারবো না, কাজ আমি ঘর থেকেই করছি। একটা বিষয় এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার কোনো ফোনে আলাপ না আছেন না? লাস্ট কবে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে? লাস্ট এক বছর, এক বছর পরে কোনো মুখ্যমন্ত্রী থেকে কোনো ফোন এসছে বা আপনি ফোন করতে চেষ্টা করেছেন? না, কোনো বিষয়ে আলোচনা না, কোনো বিষয়ে আলোচনা আপনার বিধানসভার জন্য কোনো বিষয়ে কোনো আলোচনা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের এই কোপারেশনটা নাই কেন? নাই কেন, বাড়ির গার্জেন যদি ছেলেরে না জিজ্ঞেস করে অ্যাডাল্ট ছেলে মেয়ে উপযুক্ত ছেলে মেয়ে উপযুক্ত ছেলে মেয়েরা যদি বাবা গার্জেন যদি প্রয়োজন বোধ না করে ছেলেমেয়েরা কি করতে পারবো? প্রতিবাদ করলে কিছুটা সমাজের পরিবর্তন আসে, কিছুদিন আগে 10,323 আন্দোলন করতে গেছে গান্ধীমূর্তি গেছে, হ্যাঁ তার আগে আপনি করছেন, কিন্তু তারা যখন আন্দোলন করতে গেছে তখন আন্দোলন বাধা দিয়েছে এই বিষয়ে আমি কিছু কইতাম না, এই বিষয়ে কেন না এত এই এই বিষয়ে আমি এখন কেন না, আমরা জাস্ট আপনার সবাই লাগি আপনারা আমি সবাই মিল লাগি কারো তো অধিকার লক্ষ্য লাগে প্রত্যেকের
অধিকারের লড়াই আমরা একসঙ্গে লড়ুম, প্রত্যেকের সাহায্য সম প্রত্যেকের, আমি বারবার বলতেছি আপনাদের সাহায্য লাগবো, আমার প্রত্যেকের সাহায্য লাগবো, কারণ এটা আমার একার লড়াই না, অধিকারের লড়াই একা লড়তে পারে না, আমি আপিল করতেছি আপনাদের সবাই সাহায্য লাগবে। একটা বিষয়ে একটু অন্য ব্যাপারে কথা বলি, যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে যে সন্ত্রাস হয়েছিল মানে হচ্ছে পশ্চিমবঙ্গে, সেই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সব মন্ত্রী বিধায়করা মোমবাতি জ্বালিয়ে তার প্রতিবাদ জানিয়েছে। আপনি একজন সদলীয় বিধায়ক হয়ে আপনি সেই প্রতিবাদে সামিল হননি, কেন, কী যুক্তি রয়েছে সেখানে? না, গত পরশুদিন মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রতিবাদ হিসেবে প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রতিবাদ স্বরূপ মোমবাতি জ্বালানোর আপিল করছিলেন, ব্যানার নিয়ে রাজ্যের মধ্যে ছোটো ছোটো আকারে করোনার পরিস্থিতিতে মাথায় রেখে সবাই করছে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি উনিও করোনার সামনে রেখে খুব কম সংখ্যক লোক নিয়ে উনিও প্রদর্শন করছে, মোমবাতি জ্বালাইছেন, প্ল্যাকার্ড লাগাইছেন, আমি করছি না কেন? এই জায়গাটা একটা এমন একটা প্রশ্ন, এমনভাবে আপনারাও প্রশ্ন করে না উত্তর দিয়েও পারা যায় না। প্রসেনজিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চক্রবর্তী কে কে মারল, কে না মারল কেউ জানে না, কিন্তু প্রতিবাদ তো করা উচিত ছিল। আমাদের পুরান বসেন তার দেবতা মাইকেছে, কোনো প্রতিবাদ আইনি, সত্য সমাপ্ত ত্রিপুরাতে একটা নির্বাচন সম্পন্ন হয়েছে, এডিসি নির্বাচন, কে মারছে, কারা মারছে, কীভাবে মাইকেছে আমার বলার দরকার নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, জনজাতি কার্যকর্তারা অনেকভাবে আক্রান্ত হয়েছেন, আপনাদের মাধ্যমে সারা রাজ্য পাইছে, আক্রান্ত হয়েছে, একটা মোমবাতি তো কেউ জ্বালানোর কথা কইল না, তাইলে কি আমার ভারতীয় আমার এই ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত গ্রাম পাহাড়ের মানুষ যারা উপেক্ষিত, আমরা দলিত যারা আমরা উপেক্ষিত, আমাদেরকে তাহলে কি অপমান করা হইল না? মার থেকে মাসির দরদ বেশি, তাই আমিও জ্বালাইছি না, জ্বালাইলাম একশোবার জ্বালাইলাম, আগে গেছি নরেন্দ্র মোদী করোনার সময় জ্বালাইছি, শঙ্কবাসীবাদে তো আমি বাজাইছি, কিন্তু পরপর দু তিনটা ঘটনা প্রত্যক্ষ করার পর এই জায়গাটা আমি মান্য নিতে পারছি না, এবং আমার ত্রিপুরা রাজ্যের পুরাণ কার্যকর্তা, লাখো লাখো পুরাণ কার্যকর্তা খ্রিস্টাব্দ থেকে শুরু করে অনেকে অনেকভাবে ট্র্যাক হইতেছে, হুমকি হইতেছে, ধমকি হইতেছে, বিচার হইতেছে না, কোনো কোনো বিচার নাই, তারা লাগি তো কোনো মোমবাতি প্রসঙ্গ চক্রবর্তী সহ আমার সত্য সমাপ্ত নির্বাচন, এডিসি নির্বাচন, আমার পাহাড়ি ভাইরা, জনজাতি ভাইরা পার্টি করে অপরাধে আক্রান্ত, কখনো কিছু না কিছু হয়েছে, কোনো প্রতিক্রিয়া নাই, একটা মোমবাতি কি জ্বলতে পারতো না? আজকে যেহেতু জ্বলতেছে, এখানে তো একটা মোমবাতি এগুলো জ্বলতে পারতো, আপিল করতে পারতো, আর লেগে আমি আবার আমি আমার মনে হয়েছে যে আমাদেরকে উপেক্ষিত করা হইতেছে রাজ্য থেকে, রাজ্যের মানুষের অধিকার ফিরিয়ে দিতে কোন জায়গাতে আপনার অসুবিধা হচ্ছে, সরকারের কীরকম সহযোগিতা পাচ্ছেন কি না পাচ্ছেন? আমার আমার কোনো অসুবিধা নাই, আপনারাই বলুন, আপনারা কি অধিকার ভোগ করছেন? রাজ্যবাসী প্রত্যেকটা প্রত্যেককে যদি প্রশ্ন করা হয় আপনারা কি অধিকার ভোগ করছেন? আমি কি প্রথম এমএলএ, এর আগে কি এমএলএ ছিল, কি সব বল ছিল, কি ত্রুটিটা কোন জায়গায় এটা আমরা জানি, একটা জিনিস আমি বলছি যে আপনি প্রশ্ন করছেন, আমি কি প্রথম এমএলএ, আমার কেন আজকে এই জায়গাতে, কোনো না কোনো যুদ্ধ, কোনো না কোনো সংগ্রাম, কোনো না কোনো লড়াই শুরু তো একটা জায়গা থেকে হয় আজ পর্যন্ত। দাদা আপনি বলুন, কেউ কি কোনো অধিকার ভোগ করছে প্রকৃতপক্ষে? আপনি কি করছেন, আপনি করছেন অধিকার, এর জন্য দায়ী কে, দায়ীটাকে আপনি কাকে দায়ী করছেন? এই যে অধিকার পাচ্ছেন, এই অধিকার আমি প্রথমেই বললাম, প্রদীপ মোমবাতি যেমন নিজে জ্বলে, নিজের জলে অন্যকে আলোকিত করে নিঃশেষিত হয়ে যায়, ঠিক তদ্রূপ শুধু একটাই অধিকার আমরা প্রয়োগ করছি, যে ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগ, এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আজকে এই ভোটার সমাজ সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই লড়াই সেই লড়াই না রেখে
প্রত্যেকটা মানুষের লড়াই, মানুষের অধিকার সম্পর্কে সচেতন করা এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্তব্য যদি হওয়া উচিত ছিল, হয়নি, যদি হতো আজকে আমাদের এই দিন দেখার প্রয়োজন ছিল। পাশাপাশি আপনি বলুন, আমি বলুন আর আপনি বলুন, এই রাজ্যবাসী বলুন আর এই ভারতবাসী বলুন আর এই বিশ্ববাসী বলুন, আমরা যারা পিতা, আমরা যারা মাতা, আমাদের ভবিষ্যৎ কি? প্রত্যেকটা মানুষের একটাই ভবিষ্যৎ, সে দরিদ্র হোক আর ধনী হোক, সে অশিক্ষিত হোক আর উচ্চ শিক্ষিত হোক, প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ একটাই, তার সন্তান, তার সন্তানরা যেন তার থেকে ভালো একটা অবস্থানে থাকে। নিজের ঘরাস না খেয়ে সন্তানকে খাইয়ে, নিজে না করে সন্তানকে পড়িয়ে, নিজে ভোগ না করে সন্তানের মানুষের জন্য নিজেকে নিঃশেষিত করছে, কিন্তু তিনি কি পারছে? না পারার কারণ একটাই, এই যে শিক্ষার অধিকার, কোথায় শিক্ষার অধিকার? সংবিধানে তো বর্ণিত ছিল আমাদের স্বাধীন সাম্যের অধিকার, শিক্ষার অধিকার, কেন হচ্ছে না? কারণ আপনারা বলুন, আমরা বলি আজকে রাজনীতি হওয়া উচিত ছিল, আজকে শিক্ষাটা যদি এমন একটা জায়গাতে পৌঁছত যে শতকরা 100% শিক্ষিত, আমি যদি রাজনীতি করি, আমি যদি শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়ে গুরুত্ব আরোপ করি, প্রত্যেককে যদি আমি শিক্ষিত করি, তাহলে সমস্ত, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান একমাত্র দিতে পারে সুশিক্ষা। সবচেয়ে প্রথম আঘাত করা হয়েছে আমাদের এই সেই শিক্ষাকে। বলুন আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষার ব্যবস্থা, বলুন কোন জায়গাতে এখন পর্যন্ত কোন জায়গাতে আছে? প্রথম প্রশ্ন, আপনি বলেছেন অধিকারের আন্দোলনে সামিল হবে, প্রতিবাদ করাটা মানে আমার রাজ্যের বাসীকে উপেক্ষিত করা। আমি এই জায়গার দ্বারা সহমত পোষণ করছি না, তাহলে আপনি করছেন, আমার ব্যক্তিগত সহমত পোষণ আমি করছি না, তার লাগে জ্বালাইছি না, এবং রাজ্যের প্রত্যেকটা পুরাণ কার্যকর্তা যেভাবে ইয়ে হইতেছে এই জায়গাটাতে সহমত পোষণ করতেছি না, তার লাগে জ্বালাইছি। আইন পিটি ত্রিপুরা মতা কাহিনী বদর কাশা থাইয়া ফাই জানা জানি বদর নদী ত্রিপুরা রেঞ্জ নামনানি বাবুর কক্সা বাইকা সাংগন সের নুই ময় কক্ত মাধ্যমের কুথুম খাই সাকা বোবাগরা পদর কিছু মানিক দেবর্মা আইন পিটি ত্রিপুরা মতা কাহিনী বদর কাশে থাইয়া ফাই জানা জানি ফানুটি ত্রিপুরা রেঞ্জ নামনানি বাবুর কক্সা বাইকা সাংগন সের নুই ময় কক্ত মাধ্যমের কুথুম খাই সাকা বোবাগরা পদর কিছু মানিক দেবর্মা বসখানি সালে এডিসি আমচেনা হামপ্রাই খাইনানি বাগর দরি সামুং খাইতঙ্গ লাইথাংনি সালে এডিসি হাপং রাং রিজা খাহনকে 80% রাং এডিসি আমচেনি এমপ্লয় রকন স্যালারি রিজাগো লাইথাংনি সালে রগ তিপ্রাসা কামি আমচাই মুসাফন হামপ্রাই খাই রাং রিয়া আবুনি বাগৈন কাছা ওয়েবসাইট খুলগৈ রিজেক্ট ওয়েবসাইট লাইথাংনি বিসিসি বা বিসিনুচি হাপনি জের বুসুক রাং সবাই জায়গা বুসুক রাং রিজাকা আবুন ফুনগৈ রিজাকনাই আবুন কারণে বসখানি সালো বর ডিপার্টমেন্টের বসু রাং সবাই জাগনায় আবহাওয়া ওয়েবসাইট বিশ্ব থেকে হাসিনে দুপুরক নাই মান্নায় ফিয়া বদনী নাহার মুখ গ্রেটার ত্রিপুরা রেন গ্রেটার ত্রিপুরা রেন সামুং খুবই কুবন কক বর্তমান তুইব হোম মিনিস্টার মারিনা বাগৈ হাসিনী অঙ্গুই দিল্লী কাশে কয়মুংলাই রহজাকা আবু করোনা ভাইরাসনি বাগৈ মোথাকা তনি জাকা ডাক্তি ডাক্তার সেন্টারনি আদং রব মারে কক সারিনা হুনি সাকা বোবাগ্রা পদুর কিছু মানিক দেবমা তিনি কক মাথুমেন কুথুমঙ্গ মানজাকা ত্রিপুরা মতনের চেয়ারম্যান বোবাগ্রা পদুর কিছু মানিক দেবমা বনকরি মানজাকা আইএমপি তিনি প্রেসিডেন্ট বিজয় রাঙ্কর নকবে কুবন আদং রব অ্যানাউন্স টুডে দ্যাট উই হ্যাভ বিন টকিং ফর দ্য লাস্ট ফিউ মান্থ এজ আপ লোক সব অ্যাওয়্যার হ্যায় কি হাম লোক পিছলে काफ़ी महीने से बात कर रहे हैं एक दूसरे से। हम लोग का कॉल खानचा का था, मैनी टाइम्स पॉलिटिकल पार्टीज मेक अलायंसेस ओनली बिफोर इलेक्शन, बट वंस इलेक्शन इज ओवर नोबडी टॉक्स अबाउट खानचा, नोबडी टॉक्स अबाउट दोहा, नोबडी टॉक्स अबाउट यूनिटी। लेकिन आई एम वेरी हैप्पी दैट द IMPT in their wisdom has taken a decision on behalf of not themselves but the entire community, and yesterday Vijay Rangkol, Jagdish Deb Barma, Shiv Charan Deb Barma, Ratish Tripura, the entire party, the senior leadership, Jyotish Jamatia, they all came and met me
some other senior leaders there as well. और उन्होंने decision लिया है कि future में Pipra and INPT should be one single entity. ये बहुत important step है क्योंकि आज से 6 महीने पहले त्रिपुरा में ऑलमोस्ट 8 to 9 पार्टीज था. आज मेजर पार्टीज में जहाँ तक मुझे लगता है देर इज ओनली 1 or 2 पार्टीज लेफ्ट इन द रीजनल फ्रंट. आई विल ऑल्सो लाइक टू थैंक चित्तो बाबू जिसने ये पूरा इनिशिएट किया था इनिशियली जब उन्होंने अपना पार्टी TSP को त्रिपुरा को एक प्लेटफॉर्म दिया. बुद्धदेव वर्मा IPFT त्रिपुरा जिसने अपने खुद सेक्रीफाइस किए. यहाँ में TYPC का चेयरमैन है, एक्स चेयरमैन है, उन्होंने सेक्रीफाइस किया. एंड वी बिकेम रंजीत देव वर्मा विच इज़ अ पार्ट ऑफ आर थिंग. अनिमेश देव वर्मा इज हियर हमारा CM, द यंग एंड डायनामिक पूर्ण चंद्र जमतिया. आर सीनियर लॉयल मेंबर्स लाइक श्रीधाम देव वर्मा, वी हैव रविंद्र देव वर्मा, हमारे EMs है भव रंजन रियांग, हमारे पास सुहेल देव वर्मा है, ऑल द यंग EMs, गुरुपद देव वर्मा, कुमुति जमतिया. आई वॉन्ट टू थैंक एवरी वन कि आज दिस इज हिस्टोरिक, इंडीड हिस्टोरिक, कि द ओल्डेस्ट पोलिटिकल पार्टी इन त्रिपुरा हैज डिसाइडेड for the interest of the Tiprasa community, for the interest of our combined goal of greater Tripura land, to come together and work as one single entity. The Tripura party, as a chairman, I have welcomed this step, and hum log aane wale din mein ek party hokar ek awaaz mein apne dofa ke bare, apne state ke bare, apne rajya ke bare, हम लोग एक आवाज़ में, एक प्लेटफॉर्म से, अलग अलग फ्लैग से नहीं, सिंगल फ्लैग से, सिंगल पार्टी से हम लोग आगे चलेंगे. 70 साल से हमको डिवाइड किया गया है अलग पार्टी के नाम में. सरनेम अलग हो तो उसमें डिवाइड किया गया है, अलग कम्युनिटी में डिवाइड किया गया है. लेकिन जो हमने पिछले 6 महीने में देखा है वो प्रूव करता है कि अगर हमने अपना ईगो को नहीं रखा, हमने अपना अहंकार को नहीं रखा और हमने कम्युनिटी के बारे में बात किया तो एवरीथिंग इज पॉसिबल. आई सल्यूट विजय रंखोल और मेरा एक पर्सनल रिलेशनशिप है. आई हैव ऑलवेज लुक्ड अप टू विजय रंखोल. माई फादर न्यू विजय रंखोल, राजमाता नोज विजय रंखोल. जगदीश बाबू, आई वॉन्ट टू थैंक यू ऑल फॉर योर कमिटमेंट. इलेक्शन के टाइम बहुत लोग आए, बहुत लोग चले गए, बट विजय रंखोल्स कमिटमेंट टुवर्ड्स मी पर्सनली, जगदीश बाबूज कमिटमेंट, यहाँ में उमा शंकर है हिज कमिटमेंट, दादा MDC फ्रॉम INPT, उनका कमिटमेंट हमारे तरफ कंसिस्टेंट रहा. टू ऑल द मीडिया, आप लोग हमेशा पूछते हैं, आप लोग क्वेश्चन करते हैं कि पॉलिटिशियंस लोग इलेक्शन के पहले हाथ मिलाते हैं, इलेक्शन ख़त्म होने के बाद भूल जाते हैं. ये शायद पहला अलायंस है, ये शायद पहले बार अलायंस हुआ है, अलायंस को छोड़कर हम लोग एक हुए हैं इलेक्शन के बाद. इसका मतलब एक ही है कि वी आर एक्सट्रीमली कमिटेड टू द कॉज ऑफ आर पीपल एंड टू द कॉज ऑफ आर स्टेट विद पोस्ट पोल यूनिफिकेशन. एंड नोबडी, नो पार्टी इज बिग. आज त्रिपुरा का ज़्यादा MDCs हो सकता है लेकिन यहाँ में कोई पार्टी बड़ा नहीं है, कोई पार्टी छोटा नहीं है. वी आर ऑल टुगेदर, वी आर ऑल सेम, एंड एवरीवन इन दिस न्यू प्लेटफॉर्म पार्टी विल बी गिवन इक्वल अमाउंट ऑफ रिप्रेजेंटेशन एंड रिस्पेक्ट. ये मेरा गारंटी है टू एवरी मेंबर ऑफ ऑल द पार्टीज. आई वुड होप दैट विजय रंखोल ऑल्सो एंड जगदीश देव वर्मा ऑल्सो पुट इन सम वर्ड ऑफ देयर ओन. विजय बाबू, I thank His Royalness Maharaj Pradyut Kishore Manika, the Chairman of Tripura Motha, and my General Secretary,
Honorable Chairman of TTIABC, Mr. Jagadish Deo Burma, and all other functionaries of different regional political parties. We are together here. I also thank CM, EMs, and all the elected MDCs, Queen Medias, everyone here, including our all functionaries of regional parties. So we kept on discussion, assuring each other with Maharaji also. We wanted brief, but one thing I spoke there, it can be better post-poll also. One may win, one may lose, but our grievances come never end. Therefore, we being placed minority against our own will on our own soil, and it gives us more impression and strengthen us to disobey the arrogancy and other some instrument which want to divide us. Today, I feel very joy, full of joy, and I find every face of the print media's friends also charming. Some may not be very happy, but everyone is very conducive to the issue. And you all want that the change of the state should come at the earliest possible. The first change had been brought under the leadership of our Maharaj Pradyut Kishore and all other functionaries of different regional parties. I do not remember all the names, but I know everyone, those who sacrificed their life. And today we would be happier if we could have some other elders and friends who begin to fight for our existence in Tripura. Unfortunately, we miss them today. They are no more with us. Some are still there. They are unable to move from their seat, from their bed. And we're so happy that under the leadership of our Tipramotha chairman, Maharaj Pradyut Kishore, that the ADC has been attained. And we really fought for the ADC. Socially, we had been boycotted at the time of communist regime in our land. We could not use one well to draw drinking water. Our students, girl students, were expelled from the school when they used to wear their own clothes. Our Kokboro was not allowed to speak in any institution. We were beaten to forget our own mother tongue. We came across all these difficulties, time, and all these impediments we have to come across. Today, we can effort will continue, and our heart and mind and self-determination spirit, right, for the last 55 years I've been struggling my whole life. Today I would be the happiest man to see the younger generation coming up with their motive and sacrifice and accepting the truth. So today I hope my old colleagues, senior colleagues, and dynamic leaders, those who are ruling, running the administration of PTADC, will be newly inspired today and work hard so that we can make our society free from corruption, and we can also work for the needy people, those who really need, and we can fight our way. Many are impediments coming on our way of administration. We live peacefully, we live a life of freedom. We want to live a life of various heaven spirit, because everything is coming across our people also. Those who have a lot of problems, they will be describing this or that. But we would like to make understand every individual, those who really think for the advancement of the society. It can be termed as the area, TTADC, but we are a core concern for the entire state. Those who are economically weaker section. Weak is weak, poor is poor. Poor never describes separately, either be it a Mongolian
Aryan, Dravidian or European, it's all the same. So we came from that background. We started our struggling life in years back, 1965, when many of you were not born, many of you were small boys and girls. But today, we're all grown up, and I'm happiest man at this age, touching almost 76, and still living as a statue, as a man. I don't claim myself to be a legend standing alone, but we are all my colleagues in the staff, and I wish you will today change your mindset so that you can be an instrument for the development, for the advancement of our society, those who are trailing behind economically, educationally. So today, once again, I thank every individual leaders here from different regional parties, because I have very short memory to name all of them. I'm grateful for all of you today. And I wish I pray to God so that God will bless each one of us, those who are really carrying the clean heart. We want to build our society, building on the rock, not on the sand. If we build our house on the sand, it will break easily. So we want to build our society on the rock, very strong. The wind may not blow. Any kind of temptation may not break it away. So thank you so much. J-Rock Instance Khane Bagai Wanazak Rang Khatine Ne Bagai Lama Manzagya Angi Tongo Kahamke Shawimanya Boro Thangnai Tam Khlainai Shabno Shengnai Puto Thangimaya Angi Tongo Shabno Shengke Kahamko Biti Mano Eba Jora Kurei Habanogrogo Thanglasho Khlainani Borongni Bagai Beleno Kaham Koktuma Te Kaham Sep Sap Tongo Nini Ani Jotni Shampavono Nogotong Tuitino Habanogrogotong Tuitino Eba Jeffro Srapsa Jora Mano Jora Kariwino Insurance Khlai Manai Teirang Khatimuni Kokbiti Naui Manai The New India Insurance Company Limited ni Lamatei Abu Kaisa Hapang by Goshiwina Hazak Insurance Company Orojoto Malkung Eba Car Motorcycle Sangduk Eba Health Personal Accident Fire Accident Umaroni Insurance Klaimanai Asuk Shimia Katal Klaye Juda Juda Skim Tabuk Tubuzagi Tongo The New India Insurance Company Limited ni Lamatei Aburong Unka Kishan Vikas Patra Monthly Income Scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme Aburong Karibu Tongo Department of Post India ni Bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme Monthly Interest Scheme Akorok Jerok Tabubo Obuti Hyrog Insurance Eba Rang Khatimuro Klaimeyakon Boroni Bagai The New India Insurance Company Limited by Kurungi Mano Deba Kaham Keshinane Bagai Kurungi Nikuma The New India Insurance Company Limited A Gov of India Undertaking Nayantara Deburma Agent Code AG00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura PIN 799001 Kogdo number 8575103002/825803-7592 Email deburmanayantara@gmail.com Jeremy Nankuman Insurance Tabubo Khlajaya Khun Tongko Borog Dakti Khlaye Onikumau Kurungi Mano Tamni Hunba Bufro Tamro Patu Thang Kepushia Langmani Musa Titi Kurei Hanibai Jora Tongseni Batani Sakduni Simi Malkung Motorcycle Akuroni Insurance Day Rang Khati Munish Hamung Pologui Tinang No Kusung Kuar Khanyani Wasalai Tongo Borog The New India Insurance Company Limited by Kurungi Insurance Day Rang Khati Muni Kokbiti Nawimano आज मुनि लामा रुतुगुई माया सामोसुना ने बागे सेब माया अंगे तोंगना रंगने बागे बलन्न कहम सेब कहम कोक्तुमा ताबुक तिपशा कामे आम जयनो मांथोगो सरंग थायें का हेजंसन ट्रेनिंग सेंटर नेशनल स्किल डेवलपमेंट कोऑपरेशन बाय कोश मुंग मांजाक ओशेंटर
থানে তাল থামসে কান কোর্স চেঙ্গে রেজাখা তাবো তেইসে এডমিশন ফিওগে রেজাক ফিওকা মুসুকনার এডমিশন নাই মানো সুরঙ্গী মানো সামুং সেপ মানে মানো কোর্স নি মৌ অংখা ফুড এন্ড বেভারেজ সার্ভিস স্টেওয়ার্ড অ কোর্স খাইমা লগে লগে রংসাই রং স্কিল ডেভেলপমেন্ট তে কম্পিউটার সফট স্কিল ব ফরংজাংনাই কোর্স পাইমানে ইয়াগুল প্লেসমেন্ট বতংনাই ওয়াইসার ট্রেনিং পাইজাক এবার সুরঙ্গে পাইজাক হুমকে বেঙ্ক রগো লোন নানা বুকলাই এংনাই তে বাইথাংনি শাকনি ইয়াকুম বাই বাসাই মানাতেই রেস্টুরেন্ট দাবা হাইরক বিয়োগী মানাই আপনি বাকি ট্রেনিং সেন্টারনি বেখাকতেই চুবা জাগনাই ডকুমেন্টেশন তে প্রেজেন্টেশনের বাকি ওয়াইসার সার্টিফিকেট মানি পাইকে বেঙ্ক রগো লোন নানা নিব লামা কলাই এঙে থাঙ্গ আসবে সিমি বাথা গিয়া গাহামকে সিরিঙ্গি মানকে হাসতে তাই ফাতার হাসতে নি থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেল লগুব প্লেসমেন্ট উনানি সেপ তো মাননাই হানি বাই হাসতে নি যে শিকলা শিকলি রক সামু সঙ্গনা মুসুঙ্গ শাকনি ইয়াকুম বাই বাসনা মুসুঙ্গ বড় লেডাবই ডাক্তি ডাক্তি গ্রংদি হেজলসন ট্রেনিং সেন্টার বাই সুন্দর বাকি কোর্স ফ্রি ট্রেনিং ফ্রি চানা নাই ফ্রি নিকুমা হেজলসন ট্রেনিং সেন্টার গাবডি কমিউনিটি হল গাবডি মাটকার পর্বপুর এডিসি ভিলেজ আগরতলা জম্পুই জেলা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা 799-004 কন্ট্যাক্ট 700-519-8035 ইমেল hazelsonllp@gmail.com ওয়েবসাইট www.hazelson.co.in এডমিশনের লাস্ট ডেট এপ্রিল তালনি থামসি সালমারি জোড়া হাইকে মুসনাই রক লেরিয়া ওই ডাক্তি ডাক্তি ক্রং দি রাজাক নিকুমা তে কংদুক নাম্বার পশ্চিমবঙ্গ বিধানসভা চংবাড়ি রেজার প্রাইমারি জাগর হাস্তে মারি ওই তৃণমূলনি বুখাক্তি বিজেপি আন্দোলন সাগর সামুং সীতা দাঙাই এর বুথরকা দিই পশ্চিমবঙ্গ বিধানসভা চংমারিনি রেজাল্ট পাইমানি ইয়াগুলো হাস্তে মারি ওই তৃণমূলনি বুখাক্তি বিজেপিনি আদৌরনি সাগর সামুং সীতা দাঙাই বেথার জাখাতেই নৌকুগ্রুপ সবাই সুগ্রুপ খাইজামানি পাতিমুং পাতিখা সামুং সীতা দাঙাই রং ন কেবেঙ্গই সালনৈ রমই খাদুং ফুনুক লাইকা হাগতর মারি ওইন ত্রিপুরা হাস্তিনি ক্রিং ক্রিং থায় পাতি মানতি সেজালাইমাবো নুজাখা ভারতীয় জনতা পার্টি নি কাসকুট জে পি নাদাজি পশ্চিমবঙ্গ থাঙে সৈখা তিনি সাংরং সার আগুলিনি বুজ্জুং রং নকানাও কেবেঙ্গে খাদুমুং ফুনুক লাইকা আরো মানজাখা হাস্তিনি মন্ত্রী অক্রা বিপ্লব কুমার দেব নখবই তৈ আদমরবো মানজাখা ও সালো ইয়াগ প্লেকার্টি সেজামু ফুনুকা মন্ত্রী অক্রাতে মানজানাই আদংর পশ্চিমবঙ্গ চংমারিনি রেজাল্ট পাইমানি ইয়াগুল অবহাই সামুং সীতা দাঙাই রংনি পাতিমুং পাতিমান হাস্তিনি মন্ত্রী অক্রা কক্টমা থমাই রং দাদা সীতাকে সহজ খানের কা পশ্চিমবঙ্গে বাংলাতে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোবার পর পুরো রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পরিবারদের বর্গের উপর অমানসিক বৈশাসিক আক্রমণ তৃণমূল পার্টির নেতৃত্বে গুন্ডা বাহিনীর দ্বারা যেভাবে নির্মমভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের খুন করা হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, যেটা এক মানব সমাজে এক অত্যন্ত নিন্দনীয় সমাজ ব্যবস্থা তৈরি করেছে, তার বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষব্যাপী দুই দিন যাবৎ সমস্ত মণ্ডলে সমস্ত প্রান্তে তার বিরোধ প্রদর্শন করছি, তার ধিক্কার জানাচ্ছি, তার নিন্দা জানাচ্ছি যে অবিলম্বে তৎক্ষণাৎ
বাংলাতে এই যে ব্যবস্থা কায়েম করা হয়েছে তার সমাপ্তি হোক। আর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বাংলাতে ফুটে এসেছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধার্মিক সংস্থানের উপর আক্রমণ, এটা আবার আরেক ব্যবস্থার উদাহরণ প্রস্তুত করছে। তো এই দুই দিকেই ভারতীয় সাংবিধানিক যে ব্যবস্থা তার জন্য অত্যন্ত চিন্তাজনক। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এবং আমাদের নেতৃত্ব পশ্চিমবঙ্গের সমস্ত কার্যকর্তাদের সঙ্গে রয়েছে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি শ্রী নাড্ডাজি সেখানে পৌঁছেছেন। আমি আশা করি আমাদের সমস্ত কার্যকর্তারা তার রুখে দাঁড়াবেন এবং নিজের অধিকার রক্ষা করতে সমর্থ হবেন। সার্কিটের সিগান তেলে আমরা আমি যুব মোর্চানি বুকতে যুব কংগ্রেস আদমি সাপচ্ছ প্রপানি আবন দিয়ে যুব কংগ্রেস আদমনি মুঙ্গই পুলিশ বরকন থানা ওর মই বরকন মুঙ্গে মামলা খাইকা লাইথানে সার্কিটের সিগান তেলে আমরা আমি যুব মোর্চানি বুকতে যুব কংগ্রেস আদমনি সাপচ্ছ প্রপানি আবন দিয়ে যুব মোর্চানি আদমনি মুঙ্গই পুলিশ থানা মামলা খাইকা সাংগ্রাম শহর দরবার নগর রিপিট সাংগ্রামসার খয় দরবার নগর জামিনী বাগই কেরং কুরুং হাইয়া কেবা যুব মোর্চানি আদং সুজন বিশ্বাস পাতিমা থাই থাঙ্কা ও আমচাই যুব মোর্চানি আদন সুজন বিশ্বাস চপ্রখা খয় দরবার নগানব সুজন বিশ্বাস দেই বনি মার্খ মতনে কিষানি বাগো শিয়শিব আবুনি ইয়াগর পুলিশ চুবা চুবাই ব আগরতরাব কিপ্রি ফাইমাঙ্কা আবন রিক্সাওয়াইন আগর রিপিট আবন রিক্সাওয়াইন সাংগ্রামসার আগরতরা সদর থানানে গানও কংগ্রেস বদনে আদর কুথম লাইকা তিনি অর মানজাকা কুচাম মন্ত্রী লক্ষ্মী নাগ নকবে কুবন রাও তিনি ডিপুটেশন রিমানি নাহারমু উঙ্কা খয় তেলে মরা আমচে যুব কংগ্রেস শাখ জয়াবই হাফাঙ্গ তংনাই বদনি যুব মোর্চানে আদর জেটি কে চপ্রকা আবহাই খে চপ্রপানি তমুং ডাক্তি ডাক্তি মোথাগে হুঙ্কে পোস্কানি সালো হাসে গনাঙ্গৈন যুব কংগ্রেস বকতে কত সভা খাজিনে হনে শাখা লক্ষ্মী নাগ তিনি ককথমের সাকা হাসিনী পুলিশ রাও অমহাই সামো হামিয়া থানায় দেখুন ডাক্তি ডাক্তি রমিয়া হিকে হাসিনী কুচাং টংকর দেরা রায় হিনে আবনে বগনে পুলিশ রক্ন কইকে ডাক্তি দেখুন সামো হামিয়া থানায় দেখুন রমবই কড়াক মাঝিরা রিনানি বাগাই বললাম এইটা কি সামান্য একটা মানুষের ভদ্রতা একটা মিনিমাম একটা কাটি থাকে হ্যারাসমেন্টের টাইম যদি না পাওয়া যায় সেটা আমাদের ইনফর্ম করা সরি ম্যাডাম আমরা সেটাও বললো না এটু কাণ্ড কেন নেই তারপরে
সেটা সেখান থেকে পূজন বিশ্বাস একজন নতুন অ্যাডভোকেট হয়েছেন, উনি যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে তাদেরকে কোর্ট থেকে জামিন নেওয়ার জন্য কোর্টে গিয়েছিলেন কয় কোর্টে, সেখানে তাকে কানে মারার একটা চক্রান্ত করেছিল, চার পাঁচ ছয় গাড়ি দিয়ে ছেলেদেরকে ব্যারিকেড দিয়ে তাকে থানা থেকে কোর্টের সঙ্গে ছাড়া তাকে এরিয়াটা পার করে আস্তে আস্তে নিয়ে তারপরে তাকে অ্যাটাক করার একটা পরিকল্পনা ছিল। যাই হোক, ইন্ডিপিডেন্ট পুলিশের কানে কথাটা দিয়েছে তখন তৎপরাং তারা তাদেরকে কোর্ট পাঠিয়ে দিয়েছে, যদি পাঠিয়ে দিয়ে কোর্টের ভিতরে নিয়ে গেছে সেখান থেকে সে পরে তাকে পাহারা দিয়ে ব্যারিকেড দিয়ে তাকে মোহনপুর অব্দি তাকে এগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি বললাম দেখুন, এখন হচ্ছে আমাদের লক্ষ্য থাকা উচিত কোভিডের বিরুদ্ধে আন্দোলন করা, কোভিডের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানো সকলে জলমত সকলে, কিন্তু এটা না করে এইভাবেই যদি একে অপরের প্রতি যুব মোর্চা যদি যুব কংগ্রেসকে অ্যাটাক করতে থাকে এবং এটার বাতাস এই রাজ্যের প্রত্যেকটা সাব ডিভিশনে ছড়িয়ে যাবে অনতিবিলম্বে যদি এখানে স্টপ করা না হয়, এটা প্রশাসনের ব্যর্থতা। কাজে ইমিডিয়েট আজকে এটা চলছে কয়েছে স্টপ করা উচিত। আমরা অশান্তির পরিবেশ আমরা চাই না, কংগ্রেস দল আমরা চাই না, আমরা শান্তি চাই, আমরা চাই কোভিডের বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়ানো, যে কোভিডকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা না করে আমরা একে অপরের জান নেওয়ার জন্য মায়ের পুরকে খালি করার জন্য যে তৎপরতা এখন সৃষ্টি হয়েছে সেটাকে এখনই বন্ধ করা উচিত। বললো যে ম্যাডাম ঠিক আছে আপনার কথা কি, এখন আমাদেরকে সকলকে মিলে কোভিডের বিরুদ্ধে আমাদের করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, এভাবে সারা রাজ্যে যাতে ছড়াতে না পারে এটার বিরুদ্ধে আমরা অবশ্যই অ্যাকশন নেব। অলরেডি যাদের বিরুদ্ধে এফআইআর নেওয়া হয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দিয়েছে, আটার যাতে আসে কোনো রকম না হয় সেটা উনি তার সাথে দেখা করেছেন। প্রথম তিনজন গিয়েছি আমরা, গিয়ে অন্য ডিবেট করলাম যে তিনজন গিয়ে তো হয় না, আমাদের তো আরো আছে, তখন আরো দুজনকে অ্যালাউ করেছেন, মোট পাঁচজন আমরা গিয়েছি। কক্থমনি সামংবাই তংনাই রাহুল দাসনি সাকাও থুমরুং থেমরাং রবাই চপম জাকা ফিকুঙ্গ কসানি মারিব তংরুখা তেলেমুরাব কক্তমা থুমনি সামং খ্লাই তংনাই রাহুল দাসনি সাকাও থুমরুং থেমরাং রবাই চপর জাকা ফিকুঙ্গ কসানি মারিব তংরুখা
अब हेपाते मुनो सेजे मफुनक आगरतरा प्रेस क्लाब फोरम फॉर डेवलपमेंट प्रोटेक्शन मीडिया कमिटी थांने मे तालनि थामसालि मारिबो सामुनि नगो किफिल्तनि कक्तमा थुमनाय राहुल दासनि साखावो चप्रजाखा थेमरां रखबाय कुबुक दा बाय फिगौतै बखरग तानजाखा लगे लगनो तेलेमुरानि कक्तमा थुनाय राहुल दासनो साखनाय नायमुंनि बागै साखनाय नगो हरै रखा थेमरां रंनो रननि बागै थाना बुसकांगो खरां तिसाखा फिया रमजेगेनि बागै कक्थुनाय थाना बुसकांगो कुथुमि खरां तिसान नांखा यंलिया ओंगै तेलेमुरा थाना पुलिस बासाल मारिबो खरक दङ रमखा साग देराजाग राहुल दासनो गाहाम साखनाय मुनि बागै तेलेमुरानि जिबि साखनाय नगो तलांफुर लामाव राहुल दास बाय मालायखा एफ डि पि एम सिनि आदंर अपाति मनोरक्षावै एफ डि पि एम सिनि बेखाखदै गोनो सामुनतै खरांतिसा जाखा पुलिया ओंखा कक्तमा थुमनाय ओंखा लकफान राइडार नतयै उलब्रैथं होनजांनाय हायनि बाय एफ डि एम सिनि बेखाखदै चपरनाय थेमरन रमै बस्तुमाननि बागै सानजाखा तै कोंसा रिपिट तै मुंसा ओंखा लकफाननि उलब्रैथं होनजांनाय खरकसा सेंगरा निसाखाव चप्रजाकमानि आबो हा तै हासिनि बै खेमकतर ओंगैमानो हायनि बाय नासा फिननि बागै सानमुं रोजाखा कथमानि कुथुमुंग साजाखा जरा कलग रमैनो कक्थमारनि साखाव चप्रजामनि मोथाजांनानै तै लकफान थंग्रा खानानै थगै जत बखाखसेव वानसुम फानग्रा वानसुम मंकुर गोताल आसाय संनो सिजामनि बागै ककजार जाखा बबु एखने बोलेछेन आज थेके तीन दिन आगे तेलियामुड़ाते से बाड़ी फिरछिल संबाद संग्रहर काजे विभिन्न समय निजुक्त थाके किन्तु ओई समयटाते संबाद संग्रह करते जायनि बाड़ी फिरछिल राहुल दास যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদগুলো প্রকাশিত বা সম্প্রচারিত হয়েছে মানে প্রকাশিত সংবাদ বা সম্প্রচারিত সংবাদ যাদের বিরুদ্ধে গেছে এই ধরনের কিছু রাজনৈতিক মদতপুষ্ট হোলিগানস তারা একা পেয়ে রাহুল দাসের উপর আক্রমণ চালায় এবং তাকে রক্তাক্ত করে এবং বীভৎসতা কোন মাত্রা এটা ভূ ভারতে কোথাও হয়েছে কিনা কোনোদিন যে পাঞ্চার লাগিয়ে ঘুষি মেরে তার পিঠের মধ্যে একটা পলিটিক্যাল পার্টির সিম্বল একে দেওয়ার চেষ্টা করেছে এত নৃশংসতা ভূভারতে কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে আমরা গতকাল সাংবাদিকদের একটা প্রতিনিধি দল আগরতলা থেকেও গিয়েছিলাম গত যেদিন ঘটনা ঘটেছে সেদিনই তেলিয়ামুড়ার সাংবাদিকরা থানার সামনে গিয়ে বসেছে থানার সাথে কথা বলেছে আসামিদের গ্রেপ্তার করার জন্য এরপর একদিন কাটল গতকালকে দুপুর পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি আমরা গিয়ে আবার থানার সামনে বসলাম তেলিয়ামুড়া সাংবাদিকরা সহ এবং গণবস্থানে বসার তিন থেকে চার ঘন্টার মধ্যে ছয়জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ আমরা এই প্রশ্নে ডিলে হয়েছে কেন সেই প্রশ্ন তুলেছিলাম আমরা ধরতে দেরি হচ্ছে কেন তুলেছিলাম কিন্তু গণবস্থানে বসার পর যে কথা দিয়ে গিয়েছিলেন এসডিপিও সেই কথার পরিপ্রেক্ষিতে ছজন মিসক্রিয়েন্টসকে তারা গ্রেপ্তার করেছে সেই কারণে পুলিশকে আমরা সাধুবাদ জানাচ্ছি এই ঘটনা অবশ্যই সামাজিক দিক দিয়ে একটা ন্যাক্কারজনক ঘটনা তার পরিপ্রেক্ষিতে নজিরবিহীন ঘটনা তার পরিপ্রেক্ষিতে আমরা দুটো ডিমান্ড তুলছি প্রশাসনের কাছে নাম্বার ওয়ান হচ্ছে যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর নৃশংস আক্রমণ ইনস্টেন্স তৈরি করা উচিত শিক্ষা দেওয়া উচিত সারা রাজ্যের মধ্যে মিসক্রিয়েন্ট যারা আছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য আমরা দুটি ডিমান্ড তুলছি নাম্বার ওয়ান হচ্ছে কাস্টডি ট্রায়ালে রেখে তার বিচার প্রক্রিয়া তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কারণ এর সাথে দেশের স্বার্থ জড়িত সংবিধানের কথিত চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ মানে দেশের কথিত একটা পিলারের উপর আক্রমণ সুতরাং দেশের
পিলারের ওপর, গণতন্ত্রের পিলারের ওপর যখন আক্রমণ ঘটে তাদেরকে সমুচিত জবাব দেওয়া উচিত। আমরা ডিমান্ড তুলছি কাস্টোডি ট্রায়ালে রেখে তাদের বিচার করতে হবে। নাম্বার টু, যেহেতু গণতন্ত্রের সাথে গণতন্ত্র আক্রান্ত, সাংবিধানিক পিলার কথিত হলেও সাংবিধানিক পিলার সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমের একজন কর্মীর উপর নৃশংসভাবে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে এবং তার পিঠে একটা পলিটিক্যাল পার্টির সিম্বল একে দেওয়ার চেষ্টা করেছে, এত নৃশংসতা। তাদেরকে এটা দেশবিরোধী কাজ, মানে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যখন কাজ করে তখন দেশবিরোধী কাজ হয়, তাকে নাসায় আটক করা হোক, এই দুটো ডিমান্ড আমরা আজকে সাংবাদিক সম্মেলন থেকে তুলছি। তৃতীয়, রাজ্যের সর্বত্র আমরা আবেদন করছি প্রত্যেকটা সাব ডিভিশন, প্রত্যেকটা কেন্দ্রে সাব ডিভিশন হেডকোয়ার্টার, যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিল্পী সাহিত্যিক আছেন, যারা চিন্তাশীল মানুষ আছেন, যারা যুব প্রজন্মের মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের কাছে স্বনির্বন্ধ আমাদের আবেদন, সাংবাদিকরা পবিত্র কর্তব্য পালন প্রতিপালন করতে মাঠে ময়দানে যায়, তাদের উপর আক্রমণ প্রতিহত করতে আপনারা সবাই মিলে জনমত তৈরি করুন। প্রত্যেকটা সাব ডিভিশনে জনমত তৈরি করার জন্য আমরা চিন্তাশীল মানুষদের কাছে বিনম্রভাবে বিনীতভাবে আবেদন করছি, কারণ সাংবাদিকদের উপর আক্রমণের এই প্রক্রিয়া দীর্ঘ বহু বছর ধরে চলে আসছে, এটাকে শেষ করা দরকার। এগুলো তিনটে কাল্পনিক ছবি আমার কাছে আছে। এবার আপনারা তো সেবক বাবু কাস্টোডিয়াল ট্রায়াল কেন চাইছে আমি আর একটু বুঝাই দিই। কালকে যখন আমরা গেলাম, আমরা ওর বাড়িতে গেলাম, তখন আমরা শুনলাম ওই আমরা কইল যে তারা আবার তার ফোনে হুমকি দিতেছে যাতে মামলা তুলে নেয়, যার কারণে আমরা কাস্টোডিয়াল ট্রায়াল চাইছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট চাইছি। কারণ তারা হেরা যদি আবার বাইরে হয় কোনোভাবে আবার তারা একই কাজ করবে। আজকেও ফোন করছো, শুনেন হ্যাঁ মুক্তিকার? যেটা আমরা নিয়েছি সেটা কিন্তু শুধু আমাদের লাইভলিহুডের জন্য না, আমরা মানুষের জন্য কাজ করি এবং মানুষের জন্য আমরা কাজ করতে দায়বদ্ধ। তো এখানে আমরা যদি সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে যে কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের দ্বারা যদি আক্রান্ত হই, তাহলে আমরা মনে করি আমাদের প্রধান রক্ষা কবচ হচ্ছে মানুষ, এবং মানুষই আমাদেরকে রক্ষা করতে পারে, কারণ আমরা মানুষের পক্ষে খবর পরিবেশন করি। তো খবর যখন লেখা হয় তখন সেটা অনেক বেশিরভাগ সময়ই কেউ না কেউর পক্ষে যায় এবং কেউ না কেউর বিপক্ষে যায়। তো যারা সমাজে দুর্বৃত্তপনা করে চলছে তাদের বিরুদ্ধে খবর করলে যদি সাংবাদিকদেরকে এভাবে প্ররিত হতে হয়, অপমানিত হতে হয়, তাহলে আমার মনে হয় সরকার যেমন এদিকটা দেখবেন, এগিয়ে আসবেন এবং মানুষের সাংবাদিকদের নিরাপত্তার জন্য কাজ করবেন, পাশাপাশি সিভিল সোসাইটি বা এই যে সুশীল সমাজ তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমার মনে হয় যদি সিভিল সোসাইটি ভয়েস যদি খুব স্ট্রং হয় তাহলে এই ধরনের ঘটনা আমরা রুখতে পারব। কাজে আমি সবার কাছে আবেদন করব যে সুশীল সমাজ, সমাজের যারা সচেতন নাগরিক তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, হ্যাঁ এর নিন্দা করুন এবং এই রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এর জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ। ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের অত্যাচার, এই ধরনের একটা পার্টি, আমি এই বিষয়টা আমি সিপিএম যারা পলিট ব্যুরো আছে আমি পলিট 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 ব্যুরোর কাছে পাঠাবো,
আমরা পোলিট ব্যুরোর কাছে, সিপিএম পোলিট ব্যুরোর কাছে আমরা চিঠি দেব, সিপিএম পোলিট ব্যুরোর কাছে আমরা এই জিনিসটার নোটিশে নেব, আমরা দেখব যে সিপিএম পার্টি কি করে, এটা আমরা দেখব আজকে, এটা আমরা ওদের কাছে লিখিত হবে, এই ছবি সহ তাদের কাছে আমরা পাঠাবো। এই রাজ্যের বিরোধী দলের নেতা যে আছে, যিনি আছে বিরোধী দলের নেতা, তো উনি জানেন, তিন দিন হয়ে গেছে পত্র পত্রিকাতে বেরিয়েছে, তেলে মোড়া তাদের পার্টি আছে, একটা নিন্দা আমরা শুনলাম না, অথচ মিথ্যা কিছু সাংবাদিকের ঘটনা নিয়ে ওনারা মিথ্যা স্টেটমেন্ট দেওয়া যায়, একটা সত্য ঘটনা এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আমরা আজকে এই প্রশ্নটাই তুলতে চাই, তারা কি শুধু কয়েকজনের স্বার্থ রক্ষার জন্য কাজ করছেন? আমরা আজকে অনেকে আজকে প্রশ্ন করবেন হয়তো, এটা কি সিম্বল ছিল, আমি আপনাদের একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি, এদিকে আসুন না, দেখেছেন দাদা আবার একটু কম তো, কাস্তে হাতুড়ি তারা, এলো তারা, এলো হাতুড়ি, এলো কাস্তে, দেখেছেন, পরিষ্কার হয়েছে আপনাদের কাছে বিষয়টা, এলো কাস্তে তারা হাতুড়ি, একটা পলিটিক্যাল পার্টির সিম্বল হিসেবে, একটা পলিটিক্যাল পার্টির সিম্বল এখানে এঁকে দেওয়া হয়েছে, একটা রাজনৈতিক দলের সিম্বল, আমি নাম বলতে চাই না কোন রাজনৈতিক দল, কিন্তু একটা সিম্বল এঁকে দেওয়া হয়েছে, সময়ের জন্য এনেছি, একে আমরা জিবিতে আবার পাঠিয়ে দেব, এই জিনিসটা যাতে আপনাদের মাধ্যমে সবার কাছে যায় এই জন্য কিন্তু আজকে আমরা এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আজকে এনেছি, এবং দেখেন দেখেন কিন্তু এই ঘটনাটা একটা যেহেতু বিশেষ ঘটনা, আমরা আনতাম না এখানে, যেহেতু একটা বিশেষ একটা ঘটনা, এই ঘটনা আমরা বাধ্য হয়ে ওকে আমরা এখানে এনেছি, এবং আমরা বলবো যেটা আমাদের প্রেসিডেন্ট সম্পাদক বলেছেন যে চিন্তাশীল মানুষ যারা আছে, বুদ্ধিজীবী মানুষ যারা আছে, কারণ সাংবাদিকরা সমাজের জন্য কাজ করছে, এই ঘটনা দিয়ে প্রমাণ যে কিভাবে সাংবাদিকদের উপর ওনারা অত্যাচার করে থাকে, শুধু একটা উদাহরণ দাঁড় করানোর জন্য আজকে আমরা এখানে এনেছি। আজকে FDPMC-র একটা জরুরি সাংবাদিক সম্মেলন, ডিটেলস আমাদের তিনি সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য সোনারা বলবেন, শুধু আমি শুরুতে একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো একটা ত্রিপুরার ইতিহাসে যে ঘটনাটা ঘটেনি, ভয়ানক একটা ঘটনা, শুধু ত্রিপুরার ইতিহাস না, দেশের ইতিহাসও তুলতে পাওয়া যাবে না, একজন সাংবাদিক তেলিয়া মোড়া রাহুল দাস ওকে এরকমভাবে মেরেছে দুর্বৃত্ত, এবং শুধু মারেনি, মারার পরে ওর পিঠের মধ্যে একটা চিহ্ন এঁকে দিয়েছে, সেটা একটু আমি দেখাবো, তারপরে ডিটেলস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক বলবেন। আমরা চাই জুডিশিয়াল কাস্টডির রাইটটা ট্রায়াল হইব এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে দিতেই, এই বিষয় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে কোনো কথা হবে? আমি এটা বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাইছি, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ফোনে এটা অবহিত করছি যে কী ঘটনা ঘটছে, আমি ফোনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অবহিত করছি। দাদা এর আগে তো অনেক ঘটনা শাসন করছে, যারা সংবাদপত্র স্বাধীনতার কথা বলে, যারা প্রেস ক্লাবের ইলেকশনে কন্টেস্ট করে, তাদের হলো এই এই অবস্থা, একটা বিবৃতি নাই, একটা নিন্দা নাই তাদের মুখ থেকে, আমাদের আর কোনো ভাষা নেই, আমাদের কিছু বলার নাই, এখন আমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারে। সাংবাদিক সমাজ, সংবাদকর্মী সমাজ, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, রাজ্যের মানুষের সহায়তা চাই, রাজ্যের প্রশাসন এগিয়ে আসুক এই বিষয়ে আরও দৃঢ়ভাবে, আমরা এই আবেদন করছি, এই বিষয়টাকে আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে, প্রশাসনের কাছে তুলে ধরার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন করছি। আমি অনুরোধ করব আমাদের সভাপতি তিন অকুথমানের কথম মঙ্গ মানজাখা FDPMC নি কাসকু জয়ন্ত ভট্টাচার্য, আগতরা প্রেস ক্লাব নি তাংফাং প্রণব সরকার, FDPMC নি তাংফাংরা সেবা ভট্টাচার্য, তে মথনে তাংফাং রমাকান্ত দেন খুবই কুবুন্ড রাজা কেরংবাই ইসলামজা পাসপোর্ট
গ্রেনি বাকই বাংলাদেশ হাওয়া বেড়াইনে থাঙ্গে বাংলাদেশ ইন্ডিয়া রবই রমই তলে জায়গা অরুণাচল হাসিনি খরচা শিখলা রায় কেরমই সিনামজাক পাসপোর্ট গ্রেনি বাকই বাংলাদেশ হাওয়া বেড়াইনে থাঙ্গে বাংলাদেশ ইন্ডিয়া রবই রমই তনে জায়গা অরুণাচল হাসিনি খরচা শিখলা বিশিতাম চেল ছবই তনে জাকুনি ইয়াগুলো ফিয়াগুলো রিজাখা বনিমং ভারত লামা ভারত লামনি উমর বিশ্বনি সিতাম কাকা বিলুনিয়া ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল হা আরিনি লামাও থাঙ্গই বাংলাদেশ বৃন্দিয়া রবই রমজাকা ভারত লামা ভারত লামানো হা আরি মুরুগনাই রং থানি ইয়াফরে রিজেখাম ইয়াগুলো হা আরি মুরুগনাই হাফনি জুদা জুদা রায়দা মানুই ভারত লামানো বিলুনিয়া থানানি পুলিশ ইয়াগ ইয়াফরে রিজেখাম ভারত লামা ইয়কমনি ককতুমা খনাওয়ে অরুণাচল হাসিনি বনি বুফায়ং রাজু লামা বিরুনিয়া থানাও থাঙ্কা পুলিশ রব জুদা জুদা রায়তা মানুবই ভারত লামানো বনি নুকুনি বড় রং জাগ ইয়াফারে রহরগা পুলিশ রব ভারত লামানো বনি নুকুনি বড় রং জাগ ইয়াফারে রিমাবে বড় অরুণাচল হাস্তেও কিপিল থাঙ্গান বাকে রোয়ানা রিখা বনি নক অরুণাচল হাস্তেনি ত্রিশা থংসাং থানানি পলং আমচায় বাংলাদেশ হা কতর নাইনা বাকে থাঙ্গে কতর জুঞ্জারে গ্লাইখা লাই থানে 2018 বিশনি মেতার রাজ্য কেরম ইসলামজাক পাসপোর্ট করে তৃতীয় মিজোরাম হা আরি তিখাই বাংলাদেশ হাওয়া হাবমানি উল অসাধারণ রাঙ্গামাতি আমচে বাংলাদেশ হা আরি মুরুগনাই বৃন্দিয়ার বই রমজাখা পাসপোর্ট ফুন্দুক মান্ডিয়ানি বাকই পাসপোর্ট করে খেয়ে বাংলা হাওয়া হাবমানি আবো রায় চাই হন রম্বই জেল সবই তনি জাকা ভারত লামানো রাঙ্গামাতি হাঙ্কর বিশিসা ধনীমানি ইয়াগুলো হাইন হাইতে বিশিক নুই ফেনি হাঙ্করনি জেল চবৈত নিজাকা বন আবুনি ইয়াগ্র কাইনি হা কতনি বিশৃঙ্গ কক সালেমানি ইয়াগ্র ভারত লামন চবৈ ধনীমানি ফিয়াগ রিজাকা হই সাকা অরুণাচল প্রদেশ আমি আসছিলাম বাংলাদেশে ঘোরার জন্য তখন ওই সেনাবাহিনী আমাকে অ্যারেস্ট করছি বাংলাদেশ সেনাবাহিনী পাসপোর্ট ছাড়া আসছিলাম কবে 2018 মে মাসে অ্যারেস্ট করছি তারপরে এক বছর সাজা দিছি সাজা শেষ আবার দুই বছর কাটছে তিন বছর টোটাল তারপরে আমি আজকে এখানে বেলুনিয়া ওয়া ইন্ডিয়া পুশ ব্যাক করছি এমনিতে আপনার বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি অরুণাচল প্রদেশ আপনার নামটা কি আমার নাম ভারত লামা বয়স কত হইব আপনি 24 আপনি ঘোরার জন্য গিয়েছিলেন বাংলাদেশে ঘোরার জন্য কোন জায়গা দিয়ে গেছিলেন মিজোরাম মিজোরাম বর্ডার দিয়ে মিজোরাম রাজ্য আপনার কিসের জন্য আটক করা হয়েছে এই পাসপোর্ট ছাড়া আসছিলাম হ্যাঁ কটার সময় আমার এস পরমোটার অথরিটি আমার একটা ইনফরমেশন দিয়েছিল যে একজন বারুড লামা একজন ছেলে তাই বাড়ি হয়েছে অরুণাচল প্রদেশ তাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে হ্যান্ড ওভার হয়েছে তো অ্যাকর্ডিংলি এস পার অর্ডার অফ অথরিটি আমি গেছি গিয়েছিলাম বাংলাদেশ পুলিশ ওই যে লোকটা বারুড লামা অরুণাচল প্রদেশ বাড়ি তাইনারে বিএসএফ কাছে হ্যান্ড ওভার করছে করার পরে এটা আপনারা পুলিশ হ্যান্ড ওভার করে আছে এটা আমরা ওই হের বড় ভাই রাস রামা রাস লামা তাইনারে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে দিচ্ছি জিয়েরক ইন্স্যুরেন্স খায়নের বাকে ওয়ানা যাক রং খাতিনের বাকে লামা মানজা গিয়া অঙ্গি দঙ্গ কাহামকে সাবি মাইয়া বড় থাকায় তাম খেলাইনাই স্বপ্ন সঙ্গায় পৈতো থাঙি মাইয়া অঙ্গি দঙ্গ স্বপ্ন সঙ্গে কাহাম কক বিদি মানো এবার জরা গরই হাবা নক রগ থাং লাসু খেলাইনি বরংনি বাকে বেলেনো কাহাম কক তোমা তে কাহাম সেব সাব দঙ্গ নিনি আনি যতনি সাম্পাব নগো তন্তই তৈন্য হাবা নগর রগ তন্তই তৈন্য এবার জেফুর স্রাপসা জরা মানো জরা কারি উইন ইন্স্যুরেন্স খেলাই মানায় তে রাং খাতিমুনি কক বিদি নাই মানায় দা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতই আবো কাইসা হাফাং বাই কসিউনা হাজাক ইন্স্যুরেন্স কোম্পানি অর যত মালখুম এবা কার মোটর সাইকেল সাকদুক এবা হেলথ পার্সোনাল এক্সিডেন্ট ফায়ার এক্সিডেন্ট ইমা রৌনে ইন্স্যুরেন্স খেলাইমানায় আশুক সিমিয়া কতাল খেলায় জুদা জুদা স্কিম তাবুক তুবজাগৈ দঙ্গ দা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতই আবরং ওখা কিষাণ বিকাশ পাত্র মান্থলি ইনকাম স্কিম ফাইভ ইয়ার্স এনএসসি এইট ইস্যুস ওয়ান অবলিক টু অবলিক থ্রি অবলিক ফাইভ ইয়ার টাইম ডিপোজিট স্কিম অবরণ কারুইব দঙ্গ ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ানি বেখাক্তই
PLI Postal Life Insurance, RPLI Rural Postal Life Insurance, RD Money Deposit Scheme, Monthly Interest Scheme, Akorok. Jerok Tabubo Obuti Hirok Insurance Eba Rang Khatimuro Claimayakon, Boroni Bagai, The New India Insurance Company Limited by Kurungi Mano. Deba Kahamkeshinane Bagai Kurungi Nikoma, The New India Insurance Company Limited, a Gov of India undertaking, Nayantara Deboroma, Agent Code AG00114965, Shupari Bagan, Krishnanagar, Agartala, West Tripura, PIN 799001, Kokdo number 8575103002, +8258037592, email deborma.nayantara@gmail.com. Jeremy Nankuman Insurance, Tabu Klajaya Kun, Tonko, Borok Dakti Klaye, Onikumau Kurungi Mano, Tamni Hunba, Bufro Tamro Patu Tang Kepushia, Langmani Musa Titi Kurai, Hanibai, Joratong Sini, Batani Sagduni Simi, Malkung, Motorcycle, Akuroni Insurance Day, Rang Hati Munish Hamung, Pologui Tinang No. Kusunkuar Kanyani, Wasalai Tongo Borok, The New India Insurance Company Limited by Kurungai Insurance Day Rang Khatimuni Kong Biti Nawimano. Ajumuni Lama Rutugui Maya, Samosunan Bagi Sep Maya, Ungitongarung Bagi, Belena Kaham Sep Kaham Koktuma, Tabuk Tibasha Kami Amzeno Mantogo. Surung Tayanka Hesonson Training Center, National Skill Development Cooperation by Koshmung Manzak Oshentar. Tangne tal tham sakan mo course jangi rezaka tabo teise admission fee wi rezak fee ka musungna ra admission nai mano shrungi mano chamung shep mani mano course ni mong unka food and beverage service steward o course climber logi logi rung sungai rong no skill development te computer soft skill bo phurung jang nai course pai mane yak lo placement bo tong nai I am going to go to the bank. Wasa certificate money by K, Bang Rogo, Lulananibo, Lama Kalai in the Tango. Asuba Shimi Batagia, Kahamki Seringi Manke, Haste, Te Patar Hastini, 3-star, 4-star, 5-star hotel logo, placement Unani Sep to Manai. Ronald, sir, we have a juice. Hani by Hastini J Sigla Sigli Rob, Shamu Sungam Musungo, Shakni Yakum by Basanam Musungo, Borrow Later Way, Dakti Dakti Kurundi, Hazelson Training Center by Sunane Bagi, Course Free, Training Free, Chana Nana Tang Pai Free Nikuma, Hazelson Training Center, Gabodi Community Hall, Gabodi Matkar, Borbopur ADC Village, Agatala Jampojala, Sipahijala District, Tripura 799004. Contact 700-519-8035. Email hazelsonllp@gmail.com. Website www.hazelson.co.in. Admission in last date April Talni Thamsi Salmari Jora. Hake Musnado Leria Way. Dakti Dakti Kurundi Rajak Nikuma Te Kogduk Nambaro. Chebri Amchaya, Bosta Bishop Kotok Soja, Koroksha, Borokni Mankati Manka, Mimu Manyako, Aboni Bagan, Bonot, Kuai Shaka, Nogatalangataka, Napati Munuti, Police in Bogota Sajaka, Tanga Shakisha Sugan, Borokoma Munuti, Kuai Tano, Monsha Pano, Epirakaja Manikari, Hai Pano, Police Tabo, or Mankati, Mambranati, Naitoku, Tongo Hone, Koktomatoma, and Sakanarika. Makale, Kuai Tanaki, information Asher, the Chebri, unidentified male dead body. So accordingly, we have PSC, PS staff,
ওসি ভাই পিএস স্পটে গেছে এবং গিয়া জিনিসটা ভেরিফাই করছে। তো দেখা গেছে এটা একটা ডিকম্পোজ একটা মেন আননোন মেন ডেড বডি। এখন আমরা এখানে নেক্সট লিগাল কোর্স অফ অ্যাকশনগুলি করতেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স অফ দ্য পিএম অ্যারেঞ্জমেন্ট করতেছি, তারপর এটা অ্যাজ পার ল যা যা স্টেপ নেওয়া। পশ্চিমবঙ্গ চমরিনে পাতি মানা কিতিঙ্গ সামং সীতা তাংনাই রপ্ন কেবেঙ্গ তীব্র হাসেওয়া খাদম ফুনুকা অনুকুতি হাংকনি চন্দ্রপুর মন্দনি লুয়া জিমাবাই গুরাঙ্গ হাতি আমজায় বিজেপি বদনি বুখাতুই। পশ্চিমবঙ্গ চমারি ও পাতি মানো কিতিঙ্গ সামং সীতা তাংনাই রপ্ন কেবেঙ্গ তীব্র হাসেও খাদম ফুনুকা অনুকুতি হাংকনি চন্দ্রপুর মন্ডলনি লুয়া জিমাবাই গুরুনগর হাতি আমজায় বিজেপি বদলি আদংর খাদম ফনমাও মঞ্জাখা বিজেপি চন্দ্রপুর মন্ডলনি কাসকু শ্যাম কুমার সিনহা বিজেপি বদলি আদং নীতিশ দে রঞ্জন সিনহা ব্রী মোর্চা চন্দ্রপুর মন্ডলনি কাসকু শিলো দেবনাথ নখবই তৈব মঞ্জাখা যুব মোর্চা বদলনি গোপীকান্ত সিনহা দেবরত মুখার্জি দিলীপ দাস আকুসং বিজেপি চন্দ্রপুর মন্ডলনি অঙ্গৈতিনি সাংরং সাল ফুংনি দামচিসা তামফুরু পৈলা গৌরনগর ব্লক বসিকাঙ্গ খাদম ফনলাইখা আবনি হাগল অনুকোটি হাংকর পুলিশ সুপারনি হাবানক বসিকাঙ্গ সেজাওয়ে খাদম ফনুকজাখা পাইথক অনুকোটি হাংকর হাবানক বসিকাঙ্গ থাঙ্গই খাদম ফনুমানি বিশিংতৈ দাদা সিদা ককথনাই রং সৈখানে রেখা চন্দ্রপুর মন্ডলনি কাসকো শ্যাম কুমার সিনহা। পশ্চিমবঙ্গ চমরে রেজাল সাকলাইবানি ইয়াগ্র তৃণমূলনি আদন বিজেপিনি আদন নবাই শুক্রবার সবচেয়ে রিজার্ভাতে বড় রঙ বুথার জাকা মুখ্যমন্ত্রীর সাথে আমাদের পরিষদীয় দলের তিন সদস্য একটি প্রতিনিধি মণ্ডলী সাক্ষাৎ করতে যান তার রেসিডেন্সিয়াল যে অফিস সেখানে বিকাল তিনটায় এবং প্রায় 40-42 মিনিট ওনার সাথে আমাদের কথাবার্তা হয়। আজকেই দুপুরে আমরা যোগাযোগ করি, পরিস্থিতির যে উদ্বেগজনক অবস্থা তার পরিপ্রেক্ষিতে এবং এই আলোচনাটা সংগঠিত হয়। তাতে আমাদের এই তিন সদস্যের মধ্যে বাদল চৌধুরী ছিলেন, তপন চক্রবর্তী ছিলেন, তাদের সাথে আমিও ছিলাম। মূলত বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে উদ্বেগজনক কোভিড পরিস্থিতিতে কী করা দরকার, আরেকটা হচ্ছে সন্ত্রাস। কোভিড পরিস্থিতিতে আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছি এগুলো যে প্রথম বললাম ঘটনা কিন্তু তা না, বিধানসভার ভেতর বিধানসভার বাইরে সর্বদলীয় বৈঠকে পাবলিকলি বিবৃতি দিয়ে বা আপনাদের কোনো কোনো প্রতিনিধিরা যখন আমাদের সাথে কথা বলতে এসেছেন তখনও এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরবার চেষ্টা আমরা করেছি। কিন্তু এতে খুব মানে ইতিবাচক সদর্থক সাড়া মিলতে আমরা দেখছি না বলেই আমাদের মনে হয়েছে যে আরেকবার আমাদের কথা বলা দরকার। তো আমরা প্রথমত কী বললাম, হাসপাতাল ডাক্তার ছাড়া চলে না, ডাক্তার নার্স ছাড়া অসহায়, নার্সদের সাহায্য করার জন্য ডাক্তারবাবুদের সাহায্য করার জন্যে সেখানে নানা ধরনের স্বাস্থ্যকর্মী দরকার, তাতে ল্যাব টেকনিশিয়ানও আছেন, কিন্তু এটা অপ্রতুল। লক্ষ্য করলে দেখবেন গতকালকে একটি সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তাদের সাথে সরকারি ডাক্তারবাবুদের যে সমিতি তার যারা নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং তারা যেটা বলেছেন
কত সংখ্যক ডাক্তার কত সংখ্যক নার্স এই মুহূর্তে দরকার, এটা না হলে পরে তাদের পক্ষে ঠিকভাবে চিকিৎসার দায়িত্ব প্রতিপালন করা সম্ভব হচ্ছে না এবং হবে না। কাজেই বিষয়টি যাতে সরকার গুরুত্ব সহকারে দেখে, এই বিষয়টিও উল্লেখ করার চেষ্টা করলাম। আমরা যেটা বলেছি, কোভিডের চিকিৎসা শুধুমাত্র আগরতলায় কেন হবে, জেলার হাসপাতাল এবং সব মহকুমা হাসপাতালে সম্ভব না হলেও এই মুহূর্তে অন্তত কয়েকটা মহকুমা দূরবর্তী, তার মধ্যে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি বিশেষভাবে সাবরুম, গন্ডাছড়া, কাঞ্চনপুর, এরকম আলোচনার মধ্যে এই জায়গাগুলির নাম আমরা বলেছি, কারণ এগুলো খুব দূরে, চট করে জেলা হাসপাতালে আসতে তাদের অসুবিধা, সময় লাগে, যোগাযোগেরও নানা প্রতিবন্ধকতা আছে। কাজেই এরকম আরও কয়েকটা চিহ্নিত করে রাজ্যকেন্দ্র, জেলা এবং মহকুমা স্তরের নির্দিষ্ট কিছু হাসপাতালে এই চিকিৎসাটা হওয়ার দরকার আছে, এবং এটা করতে গেলে পর ডাক্তার চাই, নার্স চাই, প্যারামেডিক্স চাই। এর মধ্যে ডাক্তার, নার্স, কিছু কিছু প্যারামেডিক্স তারা আক্রান্ত হয়ে গেছেন, ডাক্তারের মধ্যে একজন মারাও গেছেন, তাহলে সংখ্যা আরও কমে গেল, রিটায়ারমেন্টে যাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ মানে দাবি যে এটা দেখতে হবে। দুই নম্বর ছিল বারবারই যেটা আমরা বলে আসছিলাম এই প্রথমটার মতোই, যে একটা অল আউট এফোর্ট নেওয়া দরকার, প্রত্যেককে পরীক্ষার ব্যবস্থা করা এবং পরীক্ষা করে পজিটিভ নেগেটিভ চিহ্নিত করা, পজিটিভ যাদের পাওয়া গেল তাদেরকে চিকিৎসার জন্য এক ধরনের ব্যবস্থা নেওয়া, নেগেটিভ যারা তাদেরকে সতর্ক করার জন্য কীভাবে বাড়িতে ঘরে থাকতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে বলা। এই যে কাজ, এই কাজটা আগেও হয়নি, এখনও হচ্ছে না, মাঝে মাঝে পরীক্ষা বাড়ছে আবার মাঝে মাঝে কমে যাচ্ছে, যেটা ত্রিপুরার দৈনন্দিন অভিজ্ঞতা। ভয় পাচ্ছেন কেন? পরীক্ষা যদি ব্যাপকভাবে করার মধ্য দিয়ে পজিটিভ রোগী চিহ্নিত হয় এটা রাজ্যের পক্ষে ভালো, তাহলে তাদেরকে আলাদা করে চিকিৎসা ব্যবস্থা করলে পরে তারা সুস্থ হবেন, আর যারা পজিটিভ না তারা নিশ্চিন্ত হবেন, কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করবেন, এটা রাজ্যের জন্য ভালো। এটা কেন করছেন না? কেন সংখ্যা কম দেখাবার চেষ্টা করছেন? এত তো ক্ষতি হয়ে যাচ্ছে, কাজে এই জায়গাটা গুরুত্ব দেওয়া দরকার। থার্ড আমরা যেটা বলেছি সেটা হচ্ছে, ত্রিপুরাতে ঢুকবার যে নানা মুখগুলো আছে সেগুলোতে নজরদারি বাড়াতে হবে, এয়ারপোর্ট, রেল স্টেশন এবং সীমান্তবর্তী এলাকায় যেই যেই জায়গাগুলো দিয়ে লোকরা আসা যাওয়া করতে পারেন নিয়ম মেনে, এই সমস্ত জায়গায় বাইরে থেকে যারাই আসবেন, ত্রিপুরার লোক গেছেন ফিরে আসছেন, হোক তারা ত্রিপুরার লোক, ত্রিপুরার লোক না বাইরের লোক ত্রিপুরায় আসছেন, তাদের প্রত্যেকের সেখানে এক্সস্টিভ ম্যানারে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আগে যেমন পাঁচে সর্বনাশ হয়েছে এটা কিন্তু চলবে না, ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি, কিন্তু কাজটা ঠিকমতো হচ্ছে না, এটা সিরিয়াসলি করতে হবে, এটাতে কোনো রকম গাফিলতি চলবে না। হাসপাতালগুলোতে অফিস, ঔষধ এবং আপনার যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন, এটা যাতে ঠিকঠিক মতো তার সরবরাহ থাকে তার ব্যবস্থা করতে হবে। আমাদের অক্সিজেন আসে পাশের একটা রাজ্য থেকে, কাজেই ওখান থেকে এখন চাহিদা মতো সবটা পাওয়া যাচ্ছে ঘটনা না, কিছু কিছু অভিযোগ আসছে, এটা যাতে না হয় কথা বলে সেই রাজ্যের সাথে কেন্দ্রের সাথে এখানে অক্সিজেন ঠিকঠিক মতো, লিকুইড অক্সিজেন ঠিক মতো পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা দিতে হবে, যাতে অক্সিজেনের অভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো আমাদের এখানে রোগীদের প্রাণ না যায় এটা নিশ্চিত করতে হবে, সেটা আমরা সেখানে বিশেষভাবে বলার চেষ্টা করেছি। তারপর যে বিষয়টি আমরা বলেছি সেটা হচ্ছে, এই যে এখন আবার নতুন করে কারফিউ জারি হলো, এটার বিরোধিতা আমরা করিনি,
সাধারণ মানুষের কাছ থেকেও বিরোধিতা আসেনি, কিন্তু কাজের সময় অর্ধেক হয়ে গেল। তাহলে এই যে পরিবারগুলো আয় উপার্জন তাদের বন্ধ হয়ে যাচ্ছে, চলবে কী করে? কাজে এই পরিস্থিতিতে আগেও আমরা বলেছি, আবার আমরা বললাম, যারা ট্যাক্স নেটের বাইরে কর দিতে হয় না এরকম যারা, তাদেরকে মাথাপিছু মাসে অন্তত যারা ভাত খান তাদেরকে 10 কেজি চাল, যারা রুটি খান তাদেরকে 10 কেজি আটা দেওয়ার ব্যবস্থা করতে হবে বিনে পয়সায়। এবং এই পরিবারগুলোকে যেহেতু আয় উপার্জন নাই, বন্ধ কাজকর্ম, সেহেতু মাসে অন্তত 7,500 টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে আগামী কয়েক মাস। মানুষ বাঁচলে তো সরকারের অন্যান্য খরচ কমিয়ে বন্ধ রেখে এই জায়গাটা গুরুত্ব দেওয়া দরকার আছে, যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে। এই দাবি আমরা সেখানে তুলবার চেষ্টা করেছি। এবং ফাইনালি আমরা যেটা বলেছি, এরকম পরিস্থিতির মধ্যেও সরকারে আসলেন 3 বছর হয়ে গেল, এরপরেও সন্ত্রাস করতে হবে। এডিসি নির্বাচনের আগে প্রকাশ্য প্রচার বন্ধ হওয়ার আগ পর্যন্ত কয়েকদিন দেখা গেল সন্ত্রাস তুলনামূলকভাবে এটা থিতিয়ে এসেছিল। প্রচার টচার আমরা করতে পারছিলাম, যদিও সব জায়গায় যেতে পারিনি, বহু জায়গায় আমরা যেতে পেরেছি, কিন্তু প্রকাশ্য প্রচার বন্ধ হওয়ার পরেই দেখা গেল সন্ত্রাস শুরু হয়েছে। এবং এই সন্ত্রাসটা মূলত দেখা গেল সেখানে কেন্দ্রীভূত হলো দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতী জেলার একটা অংশের মধ্যে, সিপাহী জেলার কিছু কিছু এলাকার মধ্যে, আসনগুলো যেখানে গোমতী বা দক্ষিণ জেলার সাথে যুক্ত। ভোটের দিনও গোলমাল হয়েছে, মুখ্যমন্ত্রীকে বলেছি আপনারা যে কয়েকটা আসন পেয়েছেন কিভাবে পেয়েছেন আপনারাও জানেন, আমরাও জানি। ভোটের পর প্রথম আপনারা আক্রান্ত হলেন, আপনারা সরকারে আপনাদের লোকরা ডিজির কাছে গেল, অভিযোগ করল, বিক্ষোভ জানালো, এটা তো আপনাদের জন্য লজ্জার। এখন সেই সন্ত্রাস চলছে, আক্রমণ কেন্দ্রীভূত হচ্ছে আমরা, সিপিআইএম লেফট এবং এর বাইরেও যারা ডেমোক্রেটিক পার্টি করেন ফ্যামিলিজ অ্যাটাক হচ্ছে, মে দিবসের পতাকা তুলতে দিচ্ছে না, ঘর পরিষ্কার করে সেখানে বেদিতে মালা দিতে দিচ্ছে না, গতকালকে মার্ক্সের 204তম বর্ষ উদযাপন জন্মের, সেটা করতে গিয়ে শান্তির বাজারে বেদম আক্রমণের সম্মুখীন হলো, বাড়িতে গিয়ে বাছাই করে করে হাসপাতালে ভর্তি হতে দিচ্ছে না, হাসপাতালে ভর্তি হওয়ার পর পুলিশ নিয়ে ভর্তি করলো, এমন ধরনের ধমকি আসতে থাকলো, সেই লোক চিকিৎসাকে করাবে সূর্যের আলো ফুটবার আগে ভয় পেয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে আসলো, আগরতলায় তাকে নিয়ে আসবো, আসতে চাইছে না, জিবি হাসপাতালে ভর্তি হতে চাইছে না, বলছে এখানে কি চিকিৎসা হবে, এখানে গেলে তো আমরা আবার নতুন করে কোভিডে আক্রান্ত হব। এটা কি চলছে? আমরা মুখ্যমন্ত্রীকে বললাম, আপনাদের লোকদের দেখলাম আগরতলায়, ত্রিপুরার কোনো কোনো জায়গায়, পশ্চিমবাংলার ভোটের পর সেখানে যারা শাসক দল জিতলেন, যারা তারা সন্ত্রাস করছে আপনাদের লোকদের উপর, আপনারা প্রতিবাদ করছেন। আমরা আমাদের পার্টির তরফ থেকে গতকালকে আমাদের পলিটব্যুরোর মিটিং ছিল অনলাইনে, সেই মিটিংয়ের পর যে বিবৃতি আমরা দিলাম তাতে আমরা একটা নিন্দা করেছি, ভোট এসছে ভোট গেছে, জয় পরাজয় নির্ধারিত হয়েছে, এখন সন্ত্রাস কেন চলবে? 24 ঘন্টার মধ্যে 11 জন লোক মারা গেলেন, খুন করা হয়েছে, এতে আমাদের পার্টির সমর্থক পরিবারের একজন মহিলাকে খুন করে ফেলল, দেখেছেন এগুলো ছবি টবি বেরিয়েছে, গতকালকেই ঘটনা ঘটেছে। তো দেখলাম যিনি মুখ্যমন্ত্রীর শপথ নিলেন কালকে, রাজভবন থেকে বেরিয়েই তিনি সবার উদ্দেশ্যে বলেছেন এগুলো বন্ধ করুন, আইন হাতে নেবেন না, ভালো, এটা বন্ধ হলে ভালো। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে বললাম, আপনাদের লোকরা ওখানকার সন্ত্রাসের প্রতিবাদে আগরতলা এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে, আর এখানে যে আপনাদের লোকরা আমাদের উপর আক্রমণ করছেন, এটার বিহিত কে করবে? মুখ্যমন্ত্রী তো নির্বাক, আমরা বলিনি যে আপনি প্রেস মিট করে বলে দিলেন ত্রিপুরায় আপনারা সরকার আসার পর কোনো সন্ত্রাস হয়নি, এটা তাকে আর বলার
মানে দরকার মনে করেনি, আর নতুন করে তাকে কি লজ্জা দেব, সব তথ্য তার হাতে আছে, পত্রিকায় বেরিয়েছে, আবার চ্যালেঞ্জ জানিয়েছে সবাই। তো আমি বললাম এগুলো কী হচ্ছে, এটা যদি বন্ধ না করেন এটা তো লজ্জাজনক। আপনারা এখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার সন্ত্রাসের বিরুদ্ধে বলছেন, আমরাও সেই সন্ত্রাসের বিরোধিতা করছি, বন্ধ করার দাবি করছি, নিন্দা করছি, এখানে তো আপনাদের এটা বন্ধ করতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা যে কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্যে সরকার বিরোধী দলমত নির্বিশেষে একসাথে সবাই মিলে দাঁড়াতে চাইছি, এটা কী করে সম্ভব হবে, এটা বন্ধ করুন। এই বিষয়গুলো আমরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবার চেষ্টা করেছি, তিনি শুনেছেন, এবং আমাদের যে বিষয়গুলো তাতে তিনি বলেছেন এই যে শেষ বিষয়টা রাজনৈতিক যে বিষয়টা, এটা ছাড়া বাকি যেগুলো আপনারা বলেছেন সবগুলো রাজ্যের সমস্ত মানুষের স্বার্থে বলেছেন, এবং সবগুলো গঠনমূলক এবং এগুলি পজিটিভ পরামর্শ। আমরা এগুলি কতটা কী করতে পারি সেগুলো আমরা নিশ্চয়ই দেখব, আমি একটু পরেই অফিসে যাব, এবং কিছু কিছু পদক্ষেপ নেওয়া আছে, বাকিগুলি আপনাদের পরামর্শের ভিত্তিতে কী নিতে পারি আমরা দেখব, আপনাদেরকে আমরা জানাবার ব্যবস্থা করব। আর এই যে সন্ত্রাসের কথা বলছেন, আমি দেখব এটা কী করা যায়, আমরা সেখানে বলতে বাধ্য হয়েছি। আপনার দলের এক দুজন নেতার উপর দায়িত্ব ছাড়লে তো চলবে না, আপনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, দলেরও নেতৃত্ব, আপনাকে সেখানে কার্যকরী ভূমিকা নিতে হবে। তিনি আশ্বস্ত করেছেন, দেখবেন, বাদলবাবু সেখানে বলেছেন শুধু মুখে ভালো কথা বললে তো চলবে না, এটা তো কার্যকরী করে দেখাতে হবে, এটা বন্ধ হওয়া দরকার। এই ছিল মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং মত বিনিময় হয়েছে, এগুলো আলাদা করে বিবৃতি দিয়ে পত্রিকা দেওয়ার পরিবর্তে আপনাদের অনেক কিছু জিজ্ঞাসা থাকতে পারে, তার জন্য আপনাদের ডেকে এনে এই বিষয়গুলি পরিষ্কার করে আপনাদের সামনে রাখলাম, এই আমাদের বক্তব্য। যদি বাদলবাবু বা তপনবাবুর কিছু বলার থাকে তারা বলতে পারেন, আর আপনাদের দিক থেকে যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করলে আমি স্পষ্টীকরণ দেওয়ার চেষ্টা করব। আমি শুধু একটা বিষয় বলবো, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে টেস্ট, এটা এখন শুধু আগরতলাতে হচ্ছে, এটা অন্তত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলে অ্যাটলিস্ট যাওয়া দরকার। যত বেশি টেস্ট হবে তাতে আক্রান্ত লোকের প্রকৃত সংখ্যা বের করতে সুবিধা হবে। এখন একটা বড় অংশ এই টেস্টের সুযোগ পাচ্ছে না, এটা কীভাবে চালু হতে পারে, এর আগেও আমরা বলেছি মন্ত্রী রতননাথের সঙ্গে যখন দেখা করেছি তখনও আমরা খুব স্পষ্টভাবে বলেছি এই টেস্টের এটা ব্যবস্থা সেখানে করা। দ্বিতীয় যেটা হচ্ছে এই যে সন্ত্রাস যেটা চলছে, আপনি শুনছেন শান্তির কথা, পার্টি অফিস বন্ধ গত 3 বছর, তো কালকে মানে পার্টি অফিসের সামনে সেখানে মার্কসের ফটো বসিয়ে ফুলটুল দিচ্ছে, তখন কোনো কিছু হয়নি, পরে দেখা গেলো প্রায় 2 ঘন্টা পরে নির্দিষ্ট কিছু নেতার নাম চিহ্নিত করে তাদের বাড়িঘরে সেখানে ভাঙচুর করা হলো, এটা না দেখলে পরে বিশ্বাস করা খুব কঠিন কী অত্যাচার করা হয়েছে। এই সুকুমার বল্লা রিটায়ার্ড এমপ্লয়ি এখন পার্টি করে, তাকে ঘর থেকে টেনে এনে তার মেয়ে আছে, তার ওয়াইফ আছে, তাদের সামনে উঠানের মধ্যে, বাড়ির উঠানের মধ্যে তাকে লাঠি পেটা করে, এই তার মানে অবস্থা খুব খারাপ, হাসপাতালে যেতে পারছিল না, যাওয়ার কোনো সুযোগ নেই, পুলিশ এসে নিয়ে গিয়েছিল, তারপরে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার উপর যা ধমক হচ্ছে শেষ পর্যন্ত কোনো উপায় ছিল না, মেয়ে তার একমাত্র, সে মেয়ে বাবাকে নিয়ে ভোরের দিকে হাসপাতাল ছেড়ে চলে আসে, মানে সে সমস্ত এটা তো সিরিয়াস ব্যাপার। মানে সব মিলে এর আগের দিন দেখেছেন ভাতখোলাতে এই এডিসি ইলেকশনের সময় নানা বড় সন্ত্রাস করার চেষ্টা করেছে, কালকে শেষ পর্যন্ত এই অফিসটা আগুন দিয়ে তুলে, তো এগুলি চলবে কিনা প্রকাশ্যে যদি আমরা কাজ করতে না পারি, আসতে না পারি, এটা সুযোগ যদি তৈরি না করি, মানুষ তো এইভাবে আর মেনে নেবে সেই অবস্থা, কিন্তু মানুষ মানতে পারবে না বেশি দিন, এটা আপনি দেখুন।
প্রত্যেক পার্টি তার কাজকর্ম করবে, কর্মসূচি করবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে। আমি বললাম আমরা তো দুইজন, হ্যাঁ বিরোধী দল নেতা, আমরা আমাদের দেন সবাই কেন্দ্রে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, সে ভোটারদের কাছে আমরা যেতে পারি না, কথা বলতে পারি না। তো এরকম এটা কি রাজ্যের গর্ব যে অপোজিশন লিডার তার এলাকায় যেতে পারবেন না, বা ডেপুটি লিডার বলেন বা আমরা যারা নির্বাচিত প্রতিদিন আমরা যেতে পারবো না, মানুষের কথা শুনতে পারবো না, তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারবো না, এটা কী করে চল? এটা তো আপনি সে নিরাপত্তার ব্যবস্থা সেখানে আপনাকে দিতে হবে, যাতে আমরা সেখানে যেতে পারি। বাকি যা কথাবার্তা তো বলেছেন সরাসরি, আর আপনি যেটা বলবো জিবি হাসপাতাল, এটা দেখো যেভাবে জিবি হাসপাতাল চলছে এ চলতে পারে, ডাক্তার স্টাফ তো কম এমনিতে, তারপরে কিছু মোরাল মাতব্বর নেতা আছে তাদের উৎপাতে এরা প্রতিষ্ঠ, কাজ করার কোনো সুযোগ নেই, সেবা শুশ্রূষা ঠিক মতো করতে পারে তার অবস্থা নেই। এই অবস্থার জিবি হাসপাতাল পরিবর্তন করতে হবে। গ্রামের একটা ডাক্তার, এই যে সুকুমার মণ্ডলের কথা বললাম, যখন বললো যে না জিবিতে যাবো না ভর্তি হবো, এই যে আমাদের একমাত্র রেফারেল হাসপাতাল, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, হ্যাঁ ফেটে পড়ছে সারা রাজ্যে, বিশ্বাস রাখতে পারছে না, এটা তো দেখতে হবে। ওকে, আপনাদের আর কিছু আছে জানবার? বলুন। গত বছর দেখা গেছে যে কোভিডের যে প্রকোপ এবং এবছর দ্বিতীয় ঢেউ, সামগ্রিকভাবে রাজ্য সরকার কি সেই অর্থে করোনা মোকাবিলায় বা কোভিড সংক্রমণ ঠেকাতে পর্যাপ্ত ভূমিকা নিতে পেরেছে বলে আপনার মনে হয়? না, সারা দেশেই পারেনি, এবং এই পরিস্থিতির জন্য দায়ী দেশের প্রধানমন্ত্রী এবং তার অনুসারী যারা রাজ্য রাজ্যে তাদের মুখ্যমন্ত্রীরা আছে তারা তাকে অনুসরণ করেছেন, তার ব্যর্থতার পুরো দায়িত্ব প্রধানমন্ত্রী এবং সঙ্গে হচ্ছে এখন যিনি নূতন করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তারা। নেক্সট, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আপনাদের দলের এরকম, এটা তো আজকের আলোচনার বিষয় না, এটা জানতে চাইলে পরে করবেন, পরে বলব। এই সংক্রান্ত আর কারোর কিছু আছে? আমাদের সঙ্গে যখন কথা বলেন তো ভালোই বলেন, তাকে তো চিহ্নিত করেছি আমরা, নামধাম এলাকা ভিত্তিক কারা এগুলো করছে, এখন তেলিয়ামোড়া তো হচ্ছে, শান্তিনিবাজার হচ্ছে, বিলোনিয়ায় হচ্ছে, বিভিন্ন জায়গায়, কত নাম বলবো, আপনার ইয়েতে হয়েছে কী জানি বলে কমলপুরে হয়েছে, কেমন না খোয়াই কোনো কোনো জায়গায় হয়েছে, এগুলো তো বলেছি, উনি তো জানেন না ঘটনা, তা না আমাদের সঙ্গে আলোচনা এমনিতে যখন হয় তখন তাতে তো মনে হয় যে এগুলো তিনি সমর্থন করছেন না, তাকে বললাম এভাবে বললে চলবে না, তো আপনার দলের লোকদের বলুন এটা কী ব্যাপার, এটা পলিটিক্যাল স্ট্রাগল, জয় আছে পরাজয় আছে, কেমন না, তো আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো, মানুষ ঠিক করবেন, তিন বছর হয়ে গেল তার কতদিন চলবে এটা? আর কিছু আছে? কোনো জায়গাতেই শুরু হয়নি, দেশের কোনো জায়গায় শুরু হয়নি, পয়লা মে থেকে হওয়ার কথা ছিল হয়নি, আমরা এখানে যেটা বলেছি পয়সা দিয়ে আমাদের রাজ্যের মানুষ ভ্যাকসিন কিনতে পারবে না, ওয়ান এর অল সবাইকে ভ্যাকসিনেট করতে হবে, রাজ্য সরকার কেন্দ্রের সাহায্য নিয়ে বিনা পয়সা এটার ব্যবস্থা করবেন, মুখ্যমন্ত্রী আমাদের বললেন কত টাকা সেখানে বরাদ্দ করেছেন, মুখ্যমন্ত্রীকে আমরা পাল্টা বলেছি, এরকম বহু ঘোষণা আগেও হয়েছে, ঘোষণায় আমরা সন্তুষ্ট হতে রাজি না, আমরা চাই কার্যে রূপায়ণ, বলছে আমরা অর্ডার দিয়েছি, এটা ঠিক আছে ভ্যাকসিন তো ত্রিপুরায় তৈরি হয় না, বলছে দ্রুত আনুন, এনে আমাদের রাজ্যের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন, কেউ যেন বাদ না। তৃণমূল কংগ্রেস সেজাবৈ চিথাম প্রতাপ ওই বিজেপি নির্বাহী খাদ্যমন কোনো জাকা বনকুমারী হাতি ওসানি সেজামঙ্গ হাইমান জাকা বিধানসভা খোপাং রেবতী মোহন দাস চৌমারি রেজা সাকরাম উলো তৃণমূল কংগ্রেস বিজেপি সাগর চক্রকা সেপ্র জাকা পার্টি অফিস সব জাকা বুথ জাকা আবাহাই রত্ন কক্সে চামুং থুয়ে সেজাম ফুনকা বিজেপি গুরুংবা হাস্তে ও চৌমারি উংখা ফিয়া পশ্চিমবঙ্গ ও জেদিকে বিজেপি সাগর চক্রকা আব মোথাকনা
নামায় আবহাওয়া সামত খরাং তেসানা নাকা বিধানসভার কোপং রেবতী মোহন দাস। স্যার কিসের উদ্দেশ্য করা হচ্ছে এটা? এটা আমরা করছি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল দল এবং তার গুন্ডা বাহিনী যেভাবে বিজেপি কর্মী দলের সমর্থক যারা কার্যকর্তা কর্মকর্তা তাদের উপর যে বলবরতিক আক্রমণ এনেছে, মধ্যযুগেও এই জাতীয় বলবরতা হয়নি, আজকে তার প্রতিবাদে সর্বস্তরের মানুষ আজকে প্রতিবাদে সামিল হয়েছে, যাতে এই বলবরতা সময়ের মধ্যে বন্ধ হয়, নয়তো এটা আরও গুরুত্ব বাড়তে চায় না, এই বলবরতা চলুক। স্যার এই আন্দোলন কতদিন জারি থাকবে আপনাদের? যতদিন পর্যন্ত তারা আমাদের উপর আক্রমণ করে বা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে, এবং আস্তে 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 সারা ভারতবর্ষের মানুষ যাতে দীক্ষা জানায় তাদের জন্য, তার জন্য আমি আবেদন। স্যার আপনার কী বার্তা থাকবে? বার্তা হলো অতি তাড়াতাড়ি এটা বন্ধ হোক, এবং কোনো অবস্থাতেই যাতে এই বলবলতা না থাকে, এবং নির্দিষ্ট করে একটা রাজনৈতিক দলের উপর আক্রমণ এটা করা ঠিক হচ্ছে না। আমি ইম্পার্শিয়াল এবং আমি কোনো দলের কোনো প্রতিনিধি নয়, আমি বিধানসভার স্পিকার হিসাবে আমি চাই এটা তাড়াতাড়ি বন্ধ হোক এবং শান্তি ফিরে আসুক তাড়াতাড়ি। যদি বন্ধ না হয় আগামী দিন আপনাদের নিশ্চয়ই তার জন্য পরবর্তী যেটা করতে হবে করব, এবং বিজেপি দল যে সিদ্ধান্ত নেবে এটাকে সমর্থন করতে হবে, যেহেতু এটা আমরা মনে করি যে আমি দল নিরপেক্ষ ব্যক্তি হয়েও এই জাতীয় আক্রমণগুলো যাতে বন্ধ হয় তার জন্য আমি আবেদন জানাই, এটা প্রতিবাদ করছি। Thank you.
যে প্রতিবাদ কৃষির উদ্দেশ্যে আপনারা এই জিনিসটা অবগত আছেন, 2 মে ওয়েস্ট বেঙ্গল যে নির্বাচন ফলাফল আসার পরে নির্বাচন তো সবসময় হয়, হার জিত তো আছেই, তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা এবং তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি ওনার উদ্দেশ্যমূলে ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন কার্যকর্তা লাঞ্ছিত বঞ্চিত হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে রেপ করা হচ্ছে, মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে খেলা হবে সেটা উনি দেখাচ্ছেন, যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে বিভিন্নভাবে হত্যা, মারধর, মা বোনদেরকে রেপ, আমরা তার বিরুদ্ধে আমরা সমস্ত শুধু ত্রিপুরা রাজ্যে না সমস্ত ভারতবর্ষে আমরা প্রতিবাদ সভা করছি, আমরা ধিক্কার জানাই এই মমতা ব্যানার্জিকে, আমরা বলতে চাই উনি যদি ওনার গুন্ডা বাহিনীকে সতর্ক না করে আগামী দিন আমরা সমস্ত ভারতবর্ষের থেকে বৃহত্তর আন্দোলনে যাব। এটা আমরা 13 গণমণ্ডল থেকে আমি বলছি, আমার নাম সুকুমার ঘোষ, 13 মণ্ডল সভাপতি। কতদিন জারি থাকবে আপনাদের এই আন্দোলন? যতক্ষণ পর্যন্ত না থামে এই ওয়েস্ট বেঙ্গল এই নির্যাতন আক্রমণ ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চলে যাবো। যুব মোর্চার সভাপতি, আপনার যুবকদের প্রতি কী বার্তা থাকবে এই বিষয়টা নিয়ে? দেখুন, আমরা দেখতে পাচ্ছি গত 2 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবাংলায় নির্বাচনোত্তর যে পশ্চিমবাংলার তৃণমূল তৃতীয়বার আবার আসার পর থেকে যেভাবে বিজেপি কার্যকর্তাদের উপর নির্মম অত্যাচার শুরু হচ্ছে, বাড়িঘর জ্বালানো হচ্ছে, কারো হত্যা করা হচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা 13 যুব মোর্চার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। সরকার পরিবর্তন হতেই পারে, সরকার আসবে, সরকার যাবে, গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী সে তো হবেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজ্যেও একটা সরকার পরিবর্তন হয়েছে বিজেপির হাত ধরে 2018। আজ পর্যন্ত একটা রাজনৈতিক খুন, একটা রাজনৈতিক সন্ত্রাস হয়েছে বলে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না। তো সুশাসন আর কুশাসন কাকে বলে সেটা বিজেপির থেকে শিক্ষা নিতে হবে মমতা ব্যানার্জি। আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং আগামী দিনে অতি সত্তর এই সন্ত্রাস বন্ধ না হলে আমরা ত্রিপুরা থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলব, যেটার বার্তা মমতা ব্যানার্জি পর্যন্ত গিয়ে পৌঁছবে এইটুকু আমরা বলতে পারি। কতদিন জারি থাকবে এই আন্দোলন? যতদিন না আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর তথা সকল বিরোধী দলের কার্যকর্তাদের উপর এই নির্মম অত্যাচার বন্ধ না হবে ততদিন আমাদের এই কর্মসূচি জারি থাকবে সন্ত্রাসের বিরুদ্ধে। যুবকদের প্রতি কী বার্তা থাকবে আপনার? যুবকদের প্রতি বার্তা থাকবে, যুবকরা সমাজের কারিগর, দেশ গড়ার কারিগর, যুবকদের মধ্যে বার্তাটা এটাই দিতে চাই আমি যে দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা এমন ভারতবর্ষ গড়ার পরিকল্পনা বা স্বপ্ন দেখছেন যেই ভারতবর্ষের মধ্যে যুবকরা শুধু গড়ার, শুধু সৃষ্টির কারিগর থাকবে, ধ্বংসের কারিগর নয়। তো এই বার্তাটুকুই আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের সরকারও এই বার্তাটাকে বয়ে নিয়ে চলছে, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বরাও আমাদের বুথ স্তর পর্যন্ত এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, আমরাও এরই দিশারি। সামুং তাঙ্গ চানা রক্ত সাকর চাপকা সামুং সিতা তান্দা রক্ত ভাবে সানুই রঙ পাড়া হাগ না হয়ে খাত ফুনকা। আজকে আমরা দ্বিতীয় দিন ত্রিপুরা রাজ্যে একটা প্রতিবাদ ধিক্কারজনক কর্মসূচি হাতে নিয়েছি, আমরা উপস্থিত আছি মহিলা মোর্চার সমস্ত পদাধিকারীগণ। আমরা যে আজকে ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি সেটা আপনারা সবাই জানেন, 2 তারিখ পশ্চিমবঙ্গে যে বিধানসভার নির্বাচনে ফল ঘোষণা হয়েছিল সেই ফল ঘোষণায় পর জয়ী হলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আমরা নারী শক্তি কিছুটা হলেও আমরা গর্বিত ছিলাম যে একটা নারী শক্তির হাতে পশ্চিমবঙ্গের দায়িত্ববার আবার তৃতীয়বারের জন্য এসছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই নারী শক্তির বিভৎসতা কেন কি নির্বাচনে ফল ঘোষণার পর হার জিত তো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যে মহিলারা এবং ভাইয়েরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি পতাকা তলে সামিল হয়ে কাজ করেছেন তাদের উপর বর্বরোচিত যে অত্যাচার সংঘটিত হচ্ছে সেটা শুধু আমরা ত্রিপুরা রাজ্যে
যে আমরা সংগঠনের সঙ্গে জড়িত আছি, আমরাই শুধু না সারা ভারতবর্ষ সেই কর্মসূচি বা তাদের এই ঘটনাগুলিকে তারা যেভাবে নারীদের উপরে অত্যাচার, গতকাল আমি দেখছিলাম একটা তৃণমূল নেত্রী তার একজন মহিলাকে যে নাকি বিজেপির পতাকার নিচে সামিল হয়েছিলেন, সেই মহিলার একটা উপযুক্ত মেয়ের সামনে মহিলাটাকে কান ধরে উদ্বোধ করাচ্ছেন এবং জনসমক্ষে, সেই যে একটা নিন্দনীয় ঘটনা। শুধু তাই না, সন্তানকে রক্ষা করতে গিয়ে মাকেও বলিদান দিতে হয়েছে, সেই বলিদান যারা দিয়েছেন পশ্চিমবঙ্গে তাদেরকে, তাদের আত্মার সদ্গতি আমরা কামনা করছি, তাদের পরিবারের পাশে আমরা আছি। আমরা বলবো যে আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, আপনারা যারাই আছেন পশ্চিমবঙ্গে আপনারা মনোবল হারাবেন না, আপনাদের পাশে ভারতবর্ষের সমস্ত ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাগণ আছে, ভারতবাসীরা আছে, এবং আমরা এই অত্যাচারের প্রতিবাদে আজকে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাচ্ছি। একটা নারী জাতি হয়ে তিনি কীভাবে সেই নারী জাতির উপর অত্যাচার সংঘটিত করলো, তার জন্য আমরা অবশ্যই এই প্রতিবাদে সামিল হয়েছি। আজকে প্রতিবাদ, আমাদের প্রতিবাদের দ্বিতীয় দিনে আমরা এখানে মহিলা মোর্চার বন্ধুদের সাথে আমরা দাঁড়িয়েছি। আমার সঙ্গে আছেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী, সঙ্গে রাজ্য এবং জেলা মণ্ডল স্তরের বিভিন্ন আমার মহিলা মোর্চার বোনেরা আছেন। দেখুন, এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন পর্যন্ত না পশ্চিমবঙ্গে আমাদের এক একটা ভাই সুরক্ষা পাবে। এই আওয়াজ ততদিন উঠবে যতদিন পর্যন্ত না পশ্চিমবঙ্গে আমার এক একজন বোন সে তার সম্মান নিয়ে বাঁচতে পারবে। এই গর্জন, এই ধিক্কার ততদিন চলবে যতদিন পর্যন্ত না গোটা পশ্চিমবঙ্গকে আমরা সন্ত্রাস দিদির মমতা ব্যানার্জির সন্ত্রাসের রাজনীতি থেকে আমরা মুক্ত করতে পারবো। যতদিন যাচ্ছে, যত বেলা গড়াচ্ছে, ততই দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যে ভয়াবহতা, যে নৃশংসতার রাজনীতি এখন চলছে, আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আমরা দিন কাটাচ্ছি পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। গতকালও আমি টিভির সোশ্যাল মিডিয়ায়, আমি ফেসবুকে রাতের বেলা দেখতে পেলাম আমার এক ভাই ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার প্রদেশ সম্পাদক, ও চিৎকার করে আর্তনাদ করছে প্রধানমন্ত্রীর কাছে, রাজ্যে ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ও জীবন ভিক্ষে চাইছে। এটা একটা প্রশ্নই আমি মমতা ব্যানার্জির দিক থেকে করতে চাই দিদি, এটা কোন ধরনের রাজনীতি? ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনে হার থাকে, পরাজয় থাকে, জিত থাকে। আপনি জয়ী হয়েছেন, আপনি যে জয়ী হয়েছেন তিনবারের মতো, আপনি আপনার জয়ের একটা গরিমা আপনি রাখুন, এই জয়ের একটা স্বাভিমান আছে এটা আপনি বজায় রাখুন। আর এদিক থেকে ত্রিপুরা রাজ্য থেকে আমি আপনার কাছে হাত জোর করে আমি আমার পশ্চিমবঙ্গের লাখ লাখ ভারতীয় জনতা পার্টির আমার ভাই এবং বোনদের জন্য, তাদের জীবনের সুরক্ষার জন্য আপনার কাছে আমি আবেদন করছি এবং অনুরোধ করব আপনি আপনার যে হিংসায় উন্মুক্ত যারা ভাইয়েরা আছেন তাদেরকে আপনি কন্ট্রোল করুন, তা এবং আপনি আপনার রাজধর্ম, একটা মুখ্যমন্ত্রী হিসেবে যে রাজধর্ম পালন করার সেটা আপনি পালন করুন। অমর রাম ঠাকুর আশ্রমে ক্যাশ বাক্স রাম খংনা ভাইয়ে নাট কাফি ও তনের পুলিশ রকমের মাঞ্জাকা খকনায় খাইনের লক্ষ অধিপ্র ইয়াগুলো আশ্রমে তাংফং ভাইয়ে সে কোনো নোপাইকা আপনি উলো সে কোনো পুলিশ রকম লঙ্কা সম্ভবত উদয়পুর থেকে এসেছে, উদয়পুর বলেই সে পরিচয় দিচ্ছে নিজেকে। সে আমাদের পূজা চলাকালীন সময়ে যখন পুরোহিত পূজা দিচ্ছিল সেই সময়ে প্রণামের বাক্সটা মাথায় নিয়ে সে পালিয়ে যাচ্ছে। পুরোহিত টের পেয়ে যখন চিৎকার চেঁচামেচি করছে তখন তার কোনো হেলদোল নেই,
এবং এখানে ডিউটিরত থানার সাহেব যারা ছিলেন তারা টের পেয়ে দৌড়ে এসে ধরলেন এবং আমাদের মিডিয়া বন্ধুরাও ছিল সবাই এসে চোরকে পাকড়াও করেছে। আমরা এসে দেখলাম চোরকে এখন নিয়ে যাচ্ছে থানাতে। দেখা যাক এই ধরনের ঘটনা কি এই প্রথম ঘটলে অমরপুর রামপাল এই প্রথম আমাদের মন্দিরে আর কখনো চুরি হয়নি বা চোরের সমাগম আমরা দেখিনি কখনোই আমরা এই সমস্ত চিন্তাও করিনি। আপনারা দেখতে পারলেন অমর পছন্দ চুরি করতে আইস নাম কি দা নাম কি নাম কি দেখুন কই চুরি করতে আশ্রমের বাক্স চুরি কর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো বীরগঞ্জ থানার পুলিশ ছড়া বাইরে ছিল মাথা করে নিয়ে আসছে দেখুন আসুন এটা রাম ঠাকুর আছে অমরপুর অমরপুর রাম ঠাকুর কয়টা এখন কয়টা বাজে এখন এখন কোনো মানে এই কোন সাতটা বাজে আইছো কি লিখেছ চুরি করতে আইছো নাম কি দা নাম কি নাম কি ছড়া বাইরে ছিল মাথা করে নিয়ে আসছে দেখুন আসুন এটা রাম ঠাকুর আছে অমরপুর অমরপুর রাম ঠাকুর কয়টা এখন কয়টা বাজে এখন এখন কোনো মানে তিনি সাজানের বেগে আসতন ও নির্বাহী নাইতনি চেয়ারম্যান শ্রান্তি কবর কক্তমা টিভি চ্যানেল জিয়ে রক ইন্সুরেন্স খায়নের বাগে ওয়ানা যাক রং খাতিনের বাগে লামা মানজা গিয়া অঙ্গি তঙ্গ কাহামকে সাবি মাইয়া বড় থাংনাই তাম খেলাইনাই স্বপ্ন সঙ্গনাই পৈত থাঙি মাইয়া অঙ্গি তঙ্গ স্বপ্ন সঙ্গে কাহামকক বিদি মান এবার জরা গরে হাবা নগ রগ থাং লাসু খাইনি বরং বাকে বেলেন কাহাম ককটুমা তে কাহাম সেব সাব দঙ্গ নি আনি যতনি সাম্পাব নগ তংতৈ তৈন্য হাবা নগ রগ তংতৈ তৈন্য এবার জেফুর স্রাবসা জরা মানো জরা কারি উইন ইন্সুরেন্স খাই মানায় তে রাং খাতিমুনি কক বিটি নাই মানায় দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতৈ আবো কাইসা হাপাং বাই কসিউনা হাজাক ইন্সুরেন্স কোম্পানি অর যত মালখুম এবা কার মোটর সাইকেল সাকদুক এবা হেলথ পার্সোনাল এক্সিডেন্ট ফায়ার এক্সিডেন্ট ইমা রৌনে ইন্সুরেন্স খাই মানায় আসুক সিমিয়া কতাল খেলায়ে জুদা জুদা স্কিম তাবুক তুবজাগৈ দঙ্গ দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতৈ আবরং ওখা কিষাণ বিকাশ পাত্র মান্থলি ইনকাম স্কিম ফাইভ ইয়ার্স এনএসসি এইট ইস্যুস ওয়ান অবলিক টু অবলিক থ্রি অবলিক ফাইভ ইয়ার টাইম ডিপোজিট স্কিম অবরণ কারুব তঙ্গ ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ানি বেখাক্তই পি এল আই পোস্টাল লাইফ ইন্সুরেন্স আর পি এল আই রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্স আর ডি মানি ডিপোজিট স্কিম মান্থলি ইন্টারেস্ট স্কিম আকরক জিয়ারক তাবুক ব অবতী হাইরক ইন্সুরেন্স এবার রং খাতিমুর খাইমাইয়া খুন বরনের বাকে দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাই গরঙ্গী মানো দেব কাহাম কেসিনের বাকে গরঙ্গি নিকুমা দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ গভ অফ ইন্ডিয়া আন্ডারটেকিং নয়নতারা দেব ব্রহ্মা এজেন্ট কোড এ জি ডাবল জিরো ডাবল ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ সুপারি বাগান কৃষ্ণনগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান ককডো নাম্বার এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি ডাবল জিরো টু অবলিক এইট টু ফাইভ এইট জিরো থ্রি সেভেন ফাইভ নাইন টু ইমেল দেববর্মা নয়নতারা এট দ্য রেট জিমেল ডট কম জিরোনি নাংকুমন ইন্সুরেন্স তাবো খাইজাইয়া খুন দংখ বরফদি দাক্তি খালায়ৈ অ নিকুমাও গরঙ্গী মানো তামনি হনবা বুফ্র তাম্র পাতিউ থাং কে পুশিয়া
লংমানি মূসা থিতি কৰে হানিবাই জৰাতংছেনি বাইথানি সাকদুনি সিমি মালকং মটৰচাইকেল আকৰণি ইনসুৰেন্স তৈ ৰাং খাতি মুনে সামং ফলগৈ থিনাং ন কসং কোৱাৰ খানানি ৱাসলাই টংগ বৰক দা নিউ ইণ্ডিয়া ইনসুৰেন্স কোম্পানী লিমিটেড বাই গৰংগৈ ইনসুৰেন্স তৈ ৰাং খাতি মুনে কক বিতি নাইমান আজি মুনি লামা ৰতগৈ মায়া সামু সুনানে বাগৈ সেপ মায়া অংগে টংনাইৰংনি বাগৈ বেলেন কাহাম সেপ কাহাম ককটুমা তাবুক্তি বসা কামে আমজয় ন মানথগো সরংথায়ংখা হেজন ট্রেনিং সেন্টার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোঅপারেশন বাই কোশমুং মানজাক ও সেন্টার থানে তালথাম সকান কোর্স চেঙ্গে রেজাখা তাবুক্তি সে এডমিশন ফিওগে রেজাক ফিওকা মুসুংনার এডমিশন নাই মানো সুরঙ্গী মানো সামুং সেপ মানে মানো কোর্স নি মং অংখা ফুড এন্ড বেভারেজ সার্ভিস স্টেওয়ার্ড অ কোর্স খাইমা লগে লগে রংসাই রং ন স্কিল ডেভেলপমেন্ট তে কম্পিউটার সফট স্কিল ব ফরংজাংনাই কোর্স পাইমানে ইয়াগ ল প্লেসমেন্ট ব তংনাই কামে থাকি তো ইয়াগ খুবই অ্যাডভান্স মা থাকি মা তো নিয়ে ফায়দা সব ইন্টারভিউ না সাম পছন্দ আমার নাম না এই টাইমিং ইন্টারভিউ টাইমিং ওয়াসা ট্রেনিং পাইচাক এবা সরঙ্গে পাইচাক হনকে ব্যাংক রগো লোন নানা বকলাই এংনাই তে বাইথাংনি শাকনি ইয়াকুম বাই বাসাই মানাতেই রেস্টুরেন্ট দাবা হাইরব ফিওগি মানাই আপনি বাকি ট্রেনিং সেন্টারনি বেখাকতেই চুবা জাংনাই ডকুমেন্টেশন তে প্রেজেন্টেশনের বাকি ওয়াসা সার্টিফিকেট মানি পাইখে ব্যাংক রগো লোন নানানি লামা কলাই এঙ্গি থাঙ্গ আসবে সিমি বাথাগিয়া গাহামকে সিরিঙ্গি মানকে হাসতে তাই ফাতার হাসতেনি থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেল লগব প্লেসমেন্ট উনানি সেভ তো মাননাই নুডলস স্যার মে হ্যাভ আ জুস হানি বাই হাসিনি জে শিকলা শিকলি র সামু সঙ্গনা মুসুঙ্গ শাকনি ইয়াকুম বাই বাসনা মুসুঙ্গ বড় লেডা ওই ডাক্তি ডাক্তি গ্রিংদি হেজলসন ট্রেনিং সেন্টার বাই সুননে বাগে কোর্স ফ্রি ট্রেনিং ফ্রি চানা নুনা থাং ফাই ফ্রি নিকুমা হেজলসন ট্রেনিং সেন্টার গাবডি কমিউনিটি হল গাবডি মাটকার পর্বপুর এডিসি ভিলেজ আগরতলা জম্পুইজলা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা 799-004 কন্ট্যাক্ট 700-519-8035 ইমেল hazelson@gmail.com ওয়েবসাইট www.hazelson.co.in এডমিশনের লাস্ট ডেট এপ্রিল তালনি থামসি সালমারি জোড়া হাইকে মুসনাই ডক লেরিয়া ওই ডাক্তি ডাক্তি ক্রিং দি রজাক নিকুমা তে কক দুক নাম্বার